ওকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আছি আদিত্য চক্রবর্তী, ম্যাথ 1 চ্যাপ্টার 7 নিয়ে, অ্যান্ড ইম্পর্টেন্ট টপিকসগুলো আগে দিয়ে দিচ্ছি। চ্যাপ্টার 5-এর আপনারা শর্ট কোয়েশ্চেন হিসেবে 3, 4, 5, 7, 8 দেখে যেতে পারেন। 3, 4, 5 থেকে মাস্ট কোয়েশ্চেন থাকবে, অ্যান্ড কোয়েশ্চেন থাকবে আপনার জাস্ট দেওয়া থাক আপনার কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, অ্যান্ড এটা থেকে আপনার বের করতে হবে জাস্ট আপনার স্কেচটা আঁকতে হবে, যেটা আপনারা আগেও আঁকছেন, স্কেচটা আঁকতে হবে। 7 থেকে আপনাদের কোয়েশ্চেন থাকতেও পারে না থাকতে পারে, থাকার সম্ভাবনা কম, অ্যান্ড 8 থেকেও থাকার সম্ভাবনা কম, বাট পসিবিলিটিস তো বলা যায় না, আসতেও পারে, আই এম নট শিওর। দেন এখানে যদি বড় কোয়েশ্চেন আসতে চান তাহলে 6 থেকে আসবে, 6 আপনার সমীকরণ দেওয়া থাকবে, ওটাকে আপনারা জাস্ট ঠিক করে দেন আপনারা স্কেচটা আঁকবেন। অ্যান্ড এরপর যদি আপনারা আরেকটা বড় কোয়েশ্চেন ধরতে পার দেখতে চান, 6 আর 9-এর মধ্যে আই থিঙ্ক অর দিয়ে দেওয়া থাকবে, 6 অথবা 9 আপনারা আনসার করতে হবে। তো 6 অথবা 9, অ্যান্ড যে কোনো একটা ভালোভাবে পড়েন, আই গেস 9টা ভালোভাবে পড়েন, 9 শিওর থাকবে। অ্যান্ড আজকে যদি লাইভে আবার সমস্যা হয় তো প্লিজ কমেন্ট করবেন, তাহলে যাতে আমি বুঝতে পারি, নাহলে তো আমি বুঝতে পারবো না, আমার কাছে সব ক্লিয়ার দেখায় বাট আপনাদের কাছে তো আর ক্লিয়ার দেখাচ্ছে না। সো দেন যদি আর চ্যাপ্টার 7-এ মুভ করি, শর্ট কোয়েশ্চেনের জন্য 1-6 শর্ট কোয়েশ্চেনের জন্য দেখবেন, অ্যান্ড 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর এটা শর্ট কোয়েশ্চেনের জন্য দেখতে পারেন। বোর্ড কোয়েশ্চেনের জন্য আপনারা দেখতে পারেন 10 থেকে 14, যেটা সেম টাইপের ম্যাথ, অ্যান্ড এটা 2-স্টার দিয়ে রাখতে পারেন, আসার সম্ভাবনা 75%, বাট আসবে না এটা আমি বলবো না। 10 থেকে 14 আপনারা দেখেন, অ্যান্ড সেম টাইপ, সেম কথা সব কিছু, 10 থেকে 14, দেন 16 অ্যান্ড 15-16, 15-16 খুবই ইম্পর্টেন্ট, 15-16 দেখবেন, অ্যান্ড আসতে পারে, আসার মতো ম্যাথ। অ্যান্ড দেন যদি আসি 17 থেকে 20, এটা থেকে মাস্ট একটা থাকবেই, অ্যান্ড মাস্ট অ্যান্ড মাস্ট এখান থেকে একটা থাকবে শিওর। সো এটা ছিল জাস্ট এটা সাজেশন। দেন আমি 7-এ মুভ করতেছি আজকে, 7 থেকে যা যা ইম্পর্টেন্ট আমি জাস্ট সেইগুলোই করবো, অ্যান্ড ওইগুলো আপনারা করেন আজকে, আই থিঙ্ক ওইগুলোই আপনাদের জন্য বেস্ট হবে। ওই দিনও লাইভে গেছিলাম বাট 7 কমপ্লিট করা হয় নাই। সো 7-এ আসি, 7-এর 1 চ্যাপ্টার 7, অ্যান্ড যদি আজকেও ভিডিওর সমস্যা থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন। চ্যাপ্টার 7-এর 1-এ যদি আসি, 1-এ বলছে আমাদের ডোমেন বের করতে, রিজিয়ন দিয়ে ডোমেন বের করতে। তো যেটা আমরা আগেও করে আসি চ্যাপ্টার 1-এ, ঠিক সেইভাবেই করবো আমরা। যদি আমি 1 নম্বরে মুভ করি, 1 নম্বরে একটা যে ম্যাটটা দেওয়া আছে, আচ্ছা, তো আমরা চ্যাপ্টার 1-এ যেভাবে ম্যাথ করছিলাম, আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা জাস্ট এরকম যদি কোনো ভগ্নাংশ দিয়ে কোনো যদি ম্যাথ দেওয়া থাকতো তো আমরা ওইটা করতাম, জাস্ট নিচের পার্টটা কাউন্ট করতাম, বিকজ উপরের পার্টটা অল টাইম আমাদের রিয়েল নাম্বার হতো। সো নিচের পার্টটা নিয়ে আমরা কাউন্ট করতাম, এখানে নিচের পার্টটা নিয়ে কাউন্ট করবো। অ্যান্ড আমরা এটা জানি যদি নিচের পার্টে আমাদের 1/√ সামথিং থাকতো, ধরুন √x থাকতো, তাহলে আমরা ওইটা ডোমেন বের করতাম আমাদের ওই রোটের পার্টটাকে >0 ধরে নিয়ে, কজ আমরা যদি নিচে >= 0 ধরি তো =0 হলে তো এটা আমাদের অসংজ্ঞায়িত হয়ে যায়, যে কারণে আমরা >= 0 ধরবো। সো এখানেও আমরা সেম কাজটাই করব, তো আমরা ধরে নিব x² + y² - 4 = 0। সো 4টাকে অন্য সাইডে নিয়ে যাই আমরা, অ্যান্ড মনে রাখবেন এখানে আমাদের হয় স্ট্রেট লাইন আসবে, না হয় আমাদের হাইপারবোলা আসবে, এলিপস আসতে পারে, অ্যান্ড বৃত্ত আসবে, এইগুলোর মধ্যে আমরা বৃত্ত, হাইপারবোলা, এলিপস অ্যান্ড স্ট্রেট লাইন, এটা এরকম ইকুয়েশন আসবে। সো এখানে যদি আমরা 4টা এইদিকে মুভ করা যেন সবটাকে 4টাকে যদি স্কোয়ারের ফর্মে নিয়ে আসি, দেন এখানে দেখেন এটা আমাদের বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা জানি x − h² + y − k² = r². সো অ্যাজ লাইক এস এটা আমাদের বৃত্তের সমীকরণের মতো হচ্ছে, কিন্তু দেখাচ্ছে আমাদের x² + y² = 2² দ্যাট মিন্স আমরা যদি এটাকে রিজিয়ন ওয়াইজ আঁকতে যাই আমাদের এটা মাস্ট ই করতে হবে। ধরেন এটা আমাদের 2 ধরে নিলাম, অ্যান্ড একটা বৃত্ত আমি ফ্রেন্ডে স্কেচিং করলাম, বাট আপনারা ফ্রেন্ডে স্কেচিং করবেন না, আপনারা অবশ্যই পেন্সিল কম্পাস ইউজ করবেন। দেন আমাদের এখানে আমাদের একটা পার্ট দেখা দিলে হচ্ছে, এটা আমাদের পয়েন্ট কত, এখানে একটা দেখান, এখানে একটা দেখা দেন,
দেন আমরা যদি এখানে আবার আমাদের সমীকরণটায় চলে যাই, দেখতেছি আমাদের টু থেকে বড়। সো এখন যদি আমরা এটাকে রিজিয়ন শো করতে যাই, রিজিয়ন মিন্স আমাদের কোনখান থেকে কতটুকু পর্যন্ত আমাদের এটার পার্টটা হবে। সো এটা যদি আমরা শো করতে যাই, আমরা রিজিয়নটা এইভাবে শো করবো, দুয়ের থেকে বড় যেহেতু অবশ্যই দুয়ের ভিতরে হবে না, দুয়েও হবে না, আমাদের দুয়ের বাইরে হবে। সো আমরা রিজিয়নটা জাস্ট এইভাবে শো করে দিব, অথবা আপনারা ডট ডট দিয়ে দেখাতে পারেন, বা ডট দিয়ে দেখানো অনেক ঝামেলা, জাস্ট এইভাবে তীর চিহ্ন দিয়ে শো করে দেবেন, এতটুকু দেখাইলেই এনাফ। অ্যান্ড জাস্ট পরের ম্যাটটায় যদি আসি, পরের ম্যাটটা আমাদের বলতেছিলাম যে হাইপারবোলা হতে পারে, এরকম হতে পারে, পরেরটা আমাদের হাইপারবোলা। সো পরেরটায় যদি আসি, কস দিয়ে একটা আমাদের ম্যাথ দেওয়া আছে, কস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এটাকে যদি আমরা করতে যাই, সেম কাহিনী, আমরা জাস্ট নিচের পার্টটা নিয়ে কাউন্ট করবো। আমরা নিচের পার্টটা নিয়ে যদি কাউন্ট করি, তাহলে এটা অবশ্যই জিরো থেকে জিরো সমান হতে পারবে না। সো আমরা যদি ম্যাথটা করি, 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ নট ইকুয়াল জিরো, ঠিক আছে? তো আমরা যদি এখানে এটাকে পুরোপুরি করতে যাই, আমাদের আসতেছে কিছুটা এই সরি কিছুটা এরকম। অ্যান্ড দেন আমাদের ফাইনালি আসতেছে এক্স স্কোয়ার ফোর স্কোয়ার, দুই সাইডে আমরা 16 দিয়ে ভাগ করে দিলাম, অ্যান্ড আমি পুরোটা রূপান্তর করে দিলাম। দেন এটা দেখেন আপনারা, এটা পুরোপুরি আমাদের একটা হাইপারবোলার সমীকরণ। সো হাইপারবোলার সমীকরণ আসলে যেহেতু নট ইকুয়াল দেওয়া আছে, ওইটা কোনো ফ্যাক্ট না, বাট আমাদের সমীকরণটা হাইপারবোলার। সো এখান থেকে আমরা যদি মেইন আমাদের চিত্রটা আঁকতে যাই, রিজিয়ন শো করার জন্য ডোমেন আঁকতে যাই, ডোমেনটাই করতে যাই, তো আমরা কীভাবে রিজিয়নটা কীভাবে শো করবো, আমরা জাস্ট হাইপারবোলা স্কেচ আঁকবো একটা। আমাদের যে এখানে যেই আমাদের ডাটাগুলো দেওয়া আছে, ওইটাতে আমরা একটা হাইপারবোলা স্কেচ আঁকবো। কারণ আমাদের ফোর ফোর আছে, তো ফোর ফোর দিয়ে আমরা জাস্ট একটা হাইপারবোলা যদি আঁকতে যাই, আমরা ধরে নিলাম এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, জাস্ট আমি রাশের মধ্যে যাচ্ছি, এত টাইম পাবো না আজকে, সবারই পরীক্ষা, জাস্ট আমার চিত্রটা ঠিক হয়নি, তারপর জাস্ট আমি দেখাই দিচ্ছি। সো আমাদের ফোর ছিল এখানে, ফোর দিয়ে এক্স অক্ষে ছিল, এক্স অক্ষে প্লাস ছিল, সো আমাদের এক্স অক্ষে যেহেতু প্লাস ছিল, সো আমাদের এটা অবশ্যই এক্স অক্ষে থেকে এক্স অক্ষের মধ্যে আমাদের হাইপারবোলাটা হবে। তো হাইপারবোলাটা জাস্ট যদি আমরা আঁকি অ্যাসিম্পটোট বরাবর, অ্যাসিম্পটোট বরাবর আমাদের হাইপারবোলাটা আঁকলে সামথিং এরকম হবে। অ্যান্ড এখানে দেখেন নট ইকুয়াল ওয়ান, বাট এখানে তো আর ওয়ান দিয়ে কাউন্ট করবো না, এখানে আমাদের 16 ছিল, সো 16 কে আমরা ফোর হিসেবে কাউন্ট করবো, যেটা আমাদের এটা, আমাদের এই দুটা বিন্দু, এটা একটা ফোর, এটা একটা ফোর, সো আমাদের এইটা হবে না, এটা দিয়ে আমাদের মান হবে না, এটা ছাড়া যা আছে সব কিছুই আমাদের ডোমেনের অন্তর্গত। সো ওইটা আমরা কীভাবে দেখাবো, ওইটা আমরা দেখাবো জাস্ট এইভাবে, জাস্ট এইভাবে স্কেটার করবেন, জাস্ট এতটুক শো করলেই এনাফ। অ্যান্ড এটা হায়েস্ট দেড় মার্কের জন্য থাকতে পারে, সো এর বেশি আর কিছুই লাগবে না। অ্যান্ড দেন যদি আমরা পরের পার্টি মুভ করি, সবগুলো আমি দেখাবো না, যেগুলো সেম টাইপের সেগুলো আমি দেখাবো না। পরের ম্যাটটা, হ্যাঁ পরের ম্যাটটা আমাদের একটা স্ট্রেট লাইন আসবে, সো পরের ম্যাটটা দেখাচ্ছি। পরের ম্যাটটা হলো আমাদের মাইনাস টু ওয়াই, সো আমাদের রোটের রোটের সমীকরণ আসলে রোটেরটা আমরা জানি এক্স মাইনাস টু ওয়াই গ্রেটার ইকুয়াল জিরো। সো এখান থেকে যদি আমরা ওয়াইটা বের করি, আমরা সব সময় জানি যে আমাদের ওয়াইয়ের জন্য সব কিছু কাউন্ট করতে হয়, গ্রাফটা মিললে ওয়াইয়ের জন্য আমরা আঁকি। সো এখান থেকে যদি আমরা ওয়াই কাউন্ট করি, ওয়াই কাউন্ট করলে আমাদের আসতেছে এরকম কিছু একটা, যেখানে আমাদের ওয়াইয়ের মানটা এক্স বাই টু এর মানের থেকে ছোট। সো আমরা যদি এটাকে শো করতে যাই, তাহলে আমাদের যদি মানগুলো এখানে ইনপুট করেন, মানগুলো ইনপুট করলে আমাদের স্ট্রেট লাইনটা আসবে কিছুটা এইরকম। অ্যান্ড এরপর যদি আমরা এখানে রিজিয়নটা শো করতে যাই, রিজিয়নটা শো করলে আমাদের রিজিয়নটা হবে, জাস্ট দেখেন ওয়াইয়ের মানগুলো ছোট, দ্যাট মিন্স এখানে ছোট মান হইলে আমাদের রিজিয়নটা নিচের দিকে আসবে, অ্যান্ড যদি মানগুলো বড় হয় তাহলে আমাদের রিজিয়নগুলো উপরের দিকে থাকবে। তো ছোট মান থাকার কারণে আমাদের রিজিয়নগুলো নিচের দিকে হবে, আমরা রিজিয়নগুলো শো করবো জাস্ট এইভাবে, এর থেকে বেশি কিছু শো করার দরকার নাই, জাস্ট এতটুকু শো করে দিলেই এনাফ। অ্যান্ড রিমেম্বার দ্যাট আপনারা এখানে অবশ্যই এক্সিসটা দেখাই দিবেন, এক্সিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্সিস ছাড়া তো আর হয় না, এক্সিসটা দেখাই দিবেন, দ্যাটস এনাফ। অ্যান্ড পরের পরের ম্যাটটা একটা বৃত্ত হবে, ওটা আমি করছি না, ওটা আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের।
অলরেডি আমি সব কিছু আপলোড করে দিছি, সো এখান থেকে জাস্ট আপনারা জাস্ট ফলো করে নেবেন। এখানে দেখেন সেম একটা ম্যাথ, এক্স বাই রুট ওভার সামথিং। তো রুট ওভার সামথিং থাকলে আমরা, ওয়ান বাই রুট ওভার সামথিং থাকলে আমরা জানি ওইটাকে, ওইটা আমাদের জিরো থেকে বড় হবে। সো আমরা জাস্ট এটাকে এখানে শো ইনপুট করলাম, ইনপুট করার পর আমরা জাস্ট ওইটাকে ক্যালকুলেট করে এখানে আসার পর দেখতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর স্কোয়ারের থেকে ছোট। দেন আমাদের বৃত্তের সমীকরণটা, বৃত্তের সমীকরণ হলে আমরা চিত্রটা কীভাবে আঁকবো, আমরা জাস্ট আগেই দেখলাম যে বৃত্তের চিত্রটা কীরকম হয়। জাস্ট বৃত্তটা এখানে আমরা আঁকলাম, আঁকার পর আমাদের রিজিয়নটা ফোরের থেকে ছোট, দ্যাট মিন্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোরের ভিতরে হবে। দেন আমরা ফোরটা যদি পুরোটা এটার রিজিয়নটা হয়, দেন আমাদের এটার ভিতরে থাকবে। তো ভিতরে জাস্ট আমরা অ্যারো দিয়ে শো করে দিলাম, এটাই এনাফ, আর এর বাইরে কিছু লাগবে না। দেন যদি ই নাম্বারে মুভ করি আমরা, ই নাম্বার ম্যাটটা হবে, হ্যাঁ ই নাম্বারটা আমি করছি, ই নাম্বার ম্যাটটা আমাদের দেওয়া আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই 16 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9। হ্যাঁ এটা আমাদের রোটের ম্যাথ, সো রোটের ম্যাথ আমরা জানি আমাদের রোটেরটা কাউন্ট হবে জাস্ট এরকমভাবে। সো আলটিমেটলি ম্যাথটা করলে আমাদের এটা আসবে, সরি এটা প্লাস হবে, হ্যাঁ। অ্যান্ড দেন এটাকে যদি পুরোপুরি কমপ্লিট করি এটা আসতেছে এরকম। অ্যান্ড এইটা যদি আমরা দেন দেখি, এটা আমাদের ইলিপসের একটা সমীকরণ, ইলিপসের সমীকরণটা যদি আমরা গ্রাফে আঁকতে যাই, গ্রাফে আঁকতে গেলে আমাদের ইলিপসের সমীকরণটা কেমন হবে, আমরা যদি একটা ইলিপস আঁকি, ধরে নিলাম এটা থ্রি ওয়াই, ওয়াই অক্ষে 3 অ্যান্ড এটা এক্স অক্ষে 4, অ্যান্ড ইলিপসটা জাস্ট আঁকলাম। অ্যান্ড রিমেম্বার দ্যাট স্কেচ করতেছি অ্যান্ড আবার বলে দিতেছি, এলিপসটা কখনো এই কোনো কোনাতে, কোনো কোনাতে আপনারা চোখা করে রাখবেন না, এটা জাস্ট বৃত্তের মতো গোল করার চেষ্টা করবেন। অ্যান্ড লাইক তরমুজ শেপ, তরমুজ শেপের মতো করার চেষ্টা করবেন, দ্যাট উইল বি বেস্ট। আচ্ছা ধরেন এটা আমাদের এলিপস হইলো, অ্যান্ড এলিপসের পরে দেখলাম আমাদের এটা সমান অথবা এটা থেকে ছোট। দেন এটা থেকে যদি ছোট হয়, আমাদের মানগুলোর রিজিয়নটা সবসময় এটার ভিতরে হবে ছোট হওয়ার কারণে। অ্যান্ড আমরা জাস্ট এইভাবে অ্যারো দিয়ে শো করে দিব, এর বাইরে আমাদের আর কিছুই লাগতেছে না। অ্যান্ড জাস্ট বাইরের মানগুলো জাস্ট দেখাই দিবেন তাহলেই হবে। ওকে দ্যাট এটা ছিল আমাদের ই নাম্বার। অ্যান্ড এফ নাম্বারে যদি আসি, এফ নাম্বার লন দিয়ে করা, এফ নাম্বারটা করছি, অ্যান্ড আরেকটা কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাথ হয়তো সেম থাকতে পারে, জাস্ট মানটা চেঞ্জ করে দিবে, এই জন্য বিভ্রান্ত আর কিছু নাই। ম্যাথের আনসার যদি পিদগুটেও আসে ওইটাই রেখে দিবেন, ওইটাই আনসার হবে। আপনারা জাস্ট নিজের নিজের কাছে যেটা মনে হয় যে আপনার মনে হয়েছে যে এটা করলে কারেক্ট, জাস্ট ওইটাই রেখে দিবেন, এর বাইরে কিছু করার দরকার নেই। আচ্ছা লনের হিসেবে যদি আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতাম আগে, তাহলে লনেরটা আমরা জানতাম সামথিং, যদি লন এক্স থাকতো তাহলে ওইটাও তো গ্রেটার দেন জিরো, কজ লনে জিরো ওয়ান কাউন্ট হয় না, ইনফিনিটি পর্যন্ত যায়। অ্যান্ড দ্যাট যদি আমরা ওইভাবে কাউন্ট করি আমাদের এটা আসতেছে। অ্যান্ড এখান থেকে যদি আমরা ওয়াইটা আনি, ওয়াইটা আনলে আমাদের আসতেছে ওয়াই ইজ গ্রেটার দেন 3 - x। আচ্ছা এখন অনেকেরই কোয়েশ্চেন থেকে ওয়াই দিয়ে ক্যান কাউন্ট করতেছি, আমি আগেও বলছি এখনও বলতেছি, আমাদের ডোমেনগুলো মেইনলি কাউন্ট করা হয় ওয়াইয়ের জন্য, ওয়াইয়ের জন্য এক্সের মান একটা ইনপুট করার পর ওয়াইয়ের মান কোনটা আসতেছে এটার জন্য আমাদের ডোমেন কাউন্ট করা হয়। এই জন্য আমরা সবসময় ওয়াইয়ের মানটা বের করার ট্রাই করব যদি আমাদের এরকম কোনো সিচুয়েশনে পড়ি আমরা। দেন যদি আমরা এখানে মানগুলো আঁকার ট্রাই করি, আমাদের এখানে এক্সের মান আপনি বসান, ওয়াইয়ের মানও বসান, বসাইলে পরে আপনি দেখেন এখানে মান কী আসতেছে, মান যেটা আসে সেটার পরে আমাদের লাইনটা কিছুটা এরকম হবে, স্ট্রেট লাইনটা। অ্যান্ড এটা হওয়ার পরে দেখেন আপনারা ওয়ার মানটা বড়, অ্যান্ড আগে একটা করছিলাম মান ছোট ছিল, দেন ছোট থাকার ফলে ওয়ার মানটা নিচের দিকে কাউন্ট, নিচের দিকে আমরা রিজিয়নটা শো করছি, অ্যান্ড এটার মানটা এখন বড়, সো আমাদের রিজিয়নটা ঠিক উপর দিকে আমরা শো করে দিব। জাস্ট এইভাবে বেশি অ্যারো না দিয়ে, জাস্ট ছোট কম অ্যারো দিয়ে আমরা শো করে দিলেই হবে, দ্যাটস এনাফ। আচ্ছা এখানে আরেকটা ম্যাথ আছে, জি নাম্বার, ওকে জি নাম্বার ম্যাথটা আসতে পারে, ছোট ম্যাথ বাট সুন্দর ম্যাথ। আচ্ছা দি জি নাম্বারটা আমাদের কী দেওয়া আছে, জি নাম্বারটা দেওয়া আছে 4 = x² + y². ওকে এখন যদি আমরা এটাতে যাই,
এটা আমাদের ডিরেক্টলি আসতেছে নটিক্যাল জিরো। তো নটিক্যাল জিরো আমাদের, আমরা জানি বিন্দু বৃত্তের আমাদের রেডিয়াস হয় জিরো, সো এটা আমাদের একটা বিন্দু বৃত্ত আসতেছে, কজ এখানে আমাদের এটার যে সমীকরণটা এটা বৃত্তের সমীকরণ, এখানে আমাদের এখানে জিরো আছে, সো এটা আমাদের অবভিয়াসলি বিন্দু বৃত্ত। সো বিন্দু বৃত্ত হওয়ার কারণে আমরা কীভাবে আর আঁকবো? বিন্দু বৃত্ত তো আমরা জাস্ট এক্সিসটা আঁকবো, এইখানে জাস্ট আমাদের জিরো জিরো যে পয়েন্টটা আছে ওইটাকে একটু ডার্কেন করবো। ডার্কেন করার পর এখানে আমাদের রিজিয়ন তো আর দেখাতে পারবো না, রিজিয়নটা জাস্ট আমরা পুরোটা দেখাতে হবে, জাস্ট এতটা দেখানোর দরকার নেই। একটা বক্স আঁকবেন ছোট করে, বক্সটাকে ওইটাকে ডার্কেন করে দিবেন হালকা, জাস্ট ওইটাই এনাফ। এই বক্সটাকে ডার্কেন করে দিলে আপনাদের ওইটাই এনাফ, এর বেশি আর কিছু লাগতেছে না এখানে। সো এক নম্বর ম্যাথ থেকে শর্ট কোশ্চেন থাকতে পারে, এক নম্বর থেকে শর্ট কোশ্চেন থাকতে পারে, থাকবেও আই থিঙ্ক। সো এটা জাস্ট শর্ট কোশ্চেনের জন্য দেখবেন। অ্যান্ড দুই নম্বরে যদি আমরা মুভ করি, দুই তিন পুরোপুরি সেম টাইপের ম্যাথ, জাস্ট আমি দুইয়ের একটা সিস্টেম দেখাই দিব, দুইয়ের সিস্টেমটা দেখাই দিব, দুই তিন পুরোপুরি সেম ম্যাথ। সো দুয়ে যদি মুভ করি আমরা, দুয়ের দুয়ের বি নাম্বারটাই করি, দুয়ের বি নাম্বারে যদি আমরা মুভ করি, ইএক্সপি টু এক্স ওয়াই, এক্স বাই ওয়াই, ওকে, আমাদের এখানে বলছে এটা আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো এখানে আমাদের আগের মতো সবগুলো ডিফারেন্সিয়েশন সবগুলো ডিফারেন্সিয়েশনে যেমন আমরা ডি ডি এক্স দিয়ে করছি, এখানে ডি ডি এক্স না, এখানে ডেল এক্স দিয়ে করতে হয়। সো এই চিহ্নটা গুলায় ফেলবেন না, জাস্ট বাংলা একের মতো করে একটু পেঁচাই দিবেন তাহলে হবে। আবার ডেল বলতে ডেলটা লিখে ফেলেন না, ওইটা আবার আরেক ঝামেলা। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে দেওয়া হচ্ছে যে এফ অফ এক্স এক্স, এফ অফ এক্স ওয়াই, এফ অফ ওয়াই এক্স, এগুলো নির্ণয় করার জন্য। সো এটা আমরা কীভাবে করবো? সো এফ অফ এক্স ফার্স্টে নির্ণয় করি, এফ এফ অফ এক্স দ্যাট মিন্স এই ফাংশনটার জন্য, এফ এই পুরোটা ফাংশনকে আমরা যদি এক্সের জন্য ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের মানটা কী আসবে? এখন যদি আমরা এটাকে এক্সের জন্য ডিফারেন্সিয়েশন করি, ইএক্সপি ডিফারেন্সিয়েশন ইট পুরোপুরি আমাদের যেটা ছিল সেটাই থাকবে, ফার্স্টে করলাম, বাট আমাদের ইন্টারনাল এটা তো আর পুরোটা এক্স না। সো এটাকে যদি আমরা আবার এক্সের জন্য ডিফারেন্সিয়েশন করি, আমাদের এখানে থাকতেছে টু ওয়াই। আচ্ছা, দেন আমরা যদি পরের পার্টটাকে আমরা এক্সের জন্য ডিফারেন্সিয়েশন করি, পরের পার্টটা এক্স এক্স উপরে আছে যে কারণে এটা ওয়ান হয়ে যাবে, অ্যান্ড আলটিমেটলি এখানে ওয়ান বাই ওয়াই থাকবে। আচ্ছা, দেন যদি আমরা আমাদের এই ফাংশনটাকে এফ অফ ওয়াই, দ্যাট মিন্স ওয়াইয়ের জন্য ডিফারেন্সিয়েশন করি একবার, দ্যাট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, দেন আমাদের কী আসতেছে? আমাদের ইএক্সপি ডিফারেন্সিয়েশন তো সেমই থাকতেছে, অ্যান্ড দেন আমাদের টু এক্স ওয়াই যেটা আছে ওইটার ডিফারেন্সিয়েশন কী হবে? ওইটার ডিফারেন্সিয়েশন হবে আমাদের টু এক্সটা জাস্ট থাকবে, ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন তো ওয়ান হয়ে যাবে, সো এখানে টু এক্স থাকবে। অ্যান্ড আমাদের পরের পার্টে যদি আমরা মুভ করি, পরের পার্টে আমাদের এক্স এক্সের মতো থাকতেছে, কজ এখানে এক্সের কোনো কাজ হইতেছে না। দেন যদি আমরা ওয়াইয়ের জন্য কাজ করি, ওয়াইয়ের জন্য কাজ করলে এখানে ওয়াইয়ের জাস্ট আমি সাইডে দেখা দিচ্ছি, ওয়াই আমাদের এখানে ওয়ান বাই ওয়াই, সো এটা আমাদের হচ্ছে ওয়াই ইনভার্স ওয়ান। সো এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আলটিমেটলি আমাদের এরকম কিছু একটা আসবে। সো এটাকে আমরা পুরোপুরিভাবে যদি লিখি, সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অ্যান্ড আমি একদম পুরোটাই লিখে দিচ্ছি। সো এটা আমাদের আসবে এরকম। আচ্ছা, এটা গেল আমাদের এফ অফ এক্স, এফ অফ ওয়াই। অ্যান্ড দেন যদি আমরা এফ অফ এক্স এক্সে মুভ করি, এফ অফ এক্স এক্স মানে কি? এফ অফ এক্স এক্স মানে হলো এফ ডাবল প্রাইম, আমরা এতক্ষণ করছি এফ প্রাইম, এখন হলো এফ ডাবল প্রাইম। সো এফ ডাবল প্রাইমের জন্য যদি আমরা করি, এফ অফ এক্সকে জাস্ট এক্সের জন্য আরেকবার ডিফারেন্সিয়েট করব। সো এটাকে আবার এক্সের জন্য ডিফারেন্সিয়েট করি, এটাকে এক্সের জন্য ডিফারেন্সিয়েট করলে আপনারা দেখেন এখানে একটা পার্ট আছে যেটা টু ওয়াই, এখানে এক্সের কোনো কম্পোনেন্ট নাই। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই এটার জন্য ইউভি মেথডে, তাহলে আমাদের এটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে। সো এটা আমরা করবো না, আমরা জাস্ট ইএক্সপির জন্যই করবো একবার। সো এটাকে করলে আমাদের টু এক্স ওয়াই ঠিকই আসতেছে, অ্যান্ড এখান থেকে আরেকটা টু ওয়াই বের হবে যেটাকে আমরা একসাথে লিখে ফেলতে পারি ফোর ওয়াই স্কোয়ার, অ্যান্ড এখানে পুরোটা ওয়াইয়ের কম্পোনেন্ট। সো এটাকে করলে আলটিমেটলি জিরোই হচ্ছে, সো এটাকে এটাকে জিরো এখানে জিরো দেখানোর দরকার পড়ছে না। সো পরে যদি আমরা ওয়াইয়ের জন্য করি, দ্যাট মিন্স এফ অফ ওয়াই ওয়াই, এফ অফ ওয়াই দিয়ে যেটা বের করছি ওইটাকে আরেকবার ওয়াইয়ের জন্য ডিফারেন্সিয়েট করবো। সো এফ অফ ওয়াই ছিল এটা, এটার জন্য এটাকে যদি ওয়াইয়ের জন্য আরেকবার ডিফারেন্সিয়েট করি, সেম জিনিস দেখেন এখানে টু এক্স আছে, এখানে এক্সের কম্পোনেন্ট আরেকটা আছে, যেই জন্য আমাদের এখানে এটার কম্পো এটাকে করার কোনো দরকার পড়ছে না, এটা করলে জিরো হয়ে যাচ্ছে। সো আমরা ইএক্সপিটাই করতেছি আবার, ইএক্সপিটা যদি করি এখানে আমাদের আলটিমেটলি ফোর এক্স স্কোয়ার আসছে, অ্যান্ড আমাদের দেখেন এখানে ওয়াইয়ের কম্পোনেন্ট কিন্তু এখানে আছে। সো এটাকে যদি আমরা আবার করি, এটাকে করলে আমাদের আসতেছে প্লাস
টু এক্স ওয়াই কিউব এটা আসবে। অ্যান্ড পরে বলছে আমাদের এফ অফ এক্স ওয়াই। আচ্ছা এটা ইন্টারেস্টিং জিনিস, এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই দ্বারা কী বোঝায়? এফ অফ এক্স ওয়াই দ্বারা বোঝায় এফ অফ এক্স আমাদের যেটা ছিল ওইটাকে আমরা ওয়াই এর জন্য ডিফারেন্সিয়েট করবো। সোজা বাংলা এভাবে মনে রাখতে পারেন, প্রথমে যে পার্টটা আছে ওইটাকে আমরা একবার আগে ডিফারেন্সিয়েট করবো, আমাদের ফাংশনটাকে প্রথম পার্টের জন্য একবার ডিফারেন্সিয়েট করবো, যেটা আমাদের অলরেডি করা হয়ে গেছে এখানে। অ্যান্ড দেন যে পার্টটা থাকবে ওয়াই, পরের পার্টটা ওইটার জন্য আমাদের দেন যেটা বের হয়েছে ওইটাকে ডিফারেন্সিয়েট করবো। সো আমরা যদি ভাইঙ্গা লিখতে চাই, ভাইঙ্গা লিখলে আমাদের এইভাবে দেখাইতে পারি, ভাইঙ্গা লিখলে আমাদের এটা জাস্ট দেখাইতে পারি আমরা। অ্যান্ড রিমেম্বার এটা ডেল হবে, নট ডেলটা, বাংলা একের মতো একটু পেঁচায় দিবেন তাহলে হবে। অ্যান্ড এটাকে যদি আমরা এফ অফ এক্সকে যদি আমরা ওয়াইয়ের জন্য ডিফারেন্সিয়েট করি, দেন আমাদের কী আসতেছে? এফ অফ এক্সকে যদি ওয়াইয়ের জন্য ডিফারেন্সিয়েট করি, ফার্স্টে আমাদের থাকতেছে এখানে, আচ্ছা ইউবি মেথড কাজ করবে, ইএক্সপি ইএক্সপি টু এক্স ওয়াই। অ্যান্ড দেন যদি আমরা টু ওয়াইকে ঠিক রাখি, টু ওয়াইকে ঠিক রেখে যদি এক্সপিটটা করি, আমাদের এখানে আসতেছে টু এক্স। আচ্ছা এটা গেল একটা পার্ট। অ্যান্ড দেন পরের পার্ট যদি করি, পরের পার্ট থেকে আমাদের আসবে একটা মাইনাস ওয়ান আসবে, এটা ঠিক থাকবে, ওয়াই স্কোয়ার হবে। ওকে এটা গেল আমাদের এফ অফ এক্স ওয়াইয়ের পার্ট। অ্যান্ড দেন যদি এফ অফ ওয়াই এক্সের পার্টে আসি, এফ অফ ওয়াইয়ের যে পার্টটা ছিল যেটা আমাদের এটা, এফ অফ ওয়াইয়ের পার্টটাকে আমাদের এক্সের জন্য ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে দেন আমরা যদি এফ অফ ওয়াইয়ের পার্টটাকে এক্সের জন্য ডিফারেন্সিয়েট করি, দেন কী আসতেছে? ফার্স্টে এক্সের জন্য ডিফারেন্সিয়েট করলে আমাদের ওইটার মতোই আসতেছে, টু ইন্টু ইএক্সপি টু এক্স ওয়াই। ভিডিও কোয়ালিটি যদি সমস্যা হয় জাস্ট কমেন্ট করবেন, আমি চেক করার ট্রাই করব। অ্যান্ড আই থিঙ্ক আসলে কোনো সমস্যা হবে না। অ্যান্ড দেন যদি আমরা এটাকে ইএক্সপি টু ওয়াই ঠিক রেখে, সরি টু এক্স ঠিক রেখে যদি ইএক্সপির জন্য করি, ইএক্সপি টু এক্স ওয়াই, ইএক্সপি টু ওয়াই টু এক্স ওয়াইয়ের জন্য করি, এখানে আমাদের আসতেছে টু ওয়াই। আচ্ছা দেন আমরা পরের পার্ট টাইম মুভ করি, এক্সের জন্য ডিফারেন্সিয়েট করলে এখানে আমাদের থাকতেছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার। ওকে এটাই ছিল এখানের পার্ট। দেন এখানে আর কিছু লেখার দরকার নেই, আমাদের মেনলি দুই আর তিন, দুই আর তিনের মধ্যে সেম জিনিসগুলোই চাইছে, হয়তোবা যেগুলো তিনবার করে চাইছে এগুলোর আসার সম্ভাবনা খুবই কম, এটা শর্ট ম্যাথে থাকবে। সো জাস্ট এক্স ওয়াই অথবা ওয়াই এক্স, অ্যান্ড যদি তিনটা করে ফাংশন দেওয়া থাকে এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই জেডের জন্য দেওয়া থাকে, তাহলে এখানে জাস্ট আরেকটা কম্পোনেন্ট চাইতে পারে, ওয়াই এক্স ওয়াই জেড এক্স জেড এরকম, অথবা জেড জেড এরকম চাইতে পারে। জাস্ট আপনারা ফ্লুয়েন্টলি ডিফারেন্সিয়েশন, সরি ডিফারেন্সিয়েশনগুলো করে যাবেন, অ্যান্ড ডিফারেন্সিয়েশনগুলো করে গেলেই এনাফ হবে। ওকে এটা ছিল দুই আর তিন, চার নম্বর আসার সম্ভাবনা নাই, বাট আপনারা জাস্ট এটা দেখলেই বুঝবেন, এটা পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করবেন, পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করে এখানে জাস্ট মানটা ইনপুট করে দেবেন। আই থিঙ্ক কালকের জন্য চার নম্বর ইম্পর্টেন্ট না, এজন্য আমি করতেছি না, আমি জাস্ট পরে মুভ করবো। অ্যান্ড চার নম্বর যদি দেখার ইচ্ছা হয়, আমি অলরেডি আমার ফাইল আপলোড করে দিছি, ওইখানে চার নম্বর সবগুলো কমপ্লিট করে আছে, আপনারা জাস্ট একটু দেখে যেতে পারেন, বাট নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ওকে পাঁচ নম্বরে যদি আসি, আমাদের পাঁচ নম্বর বলছে ভিডিও একটা, ওকে পাঁচ নম্বর যদি আমরা মুভ করি, আমরা যদি পাঁচ নম্বরে আসি, পাঁচ নম্বরে আমাদের দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু ওয়াই লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স আর্ক টেন, যেটাকে আপনার ট্যান ইনভার্সও লিখতে পারেন, এক্স বাই ওয়াই। ওকে আমাদের এখানে বলছে ডিভি বাই ডিএক্স অ্যান্ড ডিভি বাই ডিওয়াই বের করার জন্য, অ্যান্ড ভেরিফাই করার জন্য যে এক্স ইন্টু ডিভি ডেল, সরি ডিভি না ডেল ভি বাই ডেল এক্স প্লাস ওয়াই ওয়াই ইন্টু ডেল ভি প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ভি প্লাস টু ওয়াই। আচ্ছা ফার্স্টে আমরা ডেল ভি বাই ডেল এক্স নির্ণয় করি, সো এটাকে যদি আমরা পুরোটাকে এক্সের জন্য পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করি, আমাদের কী আসতেছে? আমাদের ওয়াই কম্পোনেন্ট তো ঠিকই থাকতেছে, কারণ এটাকে ঠিক রাখতে হবে মাস্ট। সো ওয়াই কম্পোনেন্টকে ঠিক রাখলাম, ডিফারেন্সিয়েশন করে গেলাম এটা, অ্যান্ড দেন এখান থেকে আমাদের এক্সের পার্টটা কাউন্ট হবে, এক্সের পার্টটা কাউন্ট করলে আমাদের আসতেছে এইটা, অ্যান্ড দেন আর্ক
টেন ফার্স্টে টু এক্সটা ঠিক রাখি, টু এক্সটা ঠিক রাখলে আর টেনের যদি করি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, অ্যান্ড এখান থেকে একটা আসতেছে ওয়ান বাই ওয়াই। ওকে, দেন যদি আর টেনটা ঠিক রাখি দেন আমাদের আসতে সেখান থেকে একটা টু। ওকে, দেন যদি আমরা এটাকে আবার একটু সাজায় গুছায় লিখতে চাই, টু এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে আমাদের আসতে আছে টু এক্স, নিচে যদি আমরা পুরাটা কাউন্ট করি তাহলে আমাদের এখানে ফুললি আসবে, আচ্ছা আমি পুরোটা একবার একবার লিখে ফেলতেছি, এখানে আমাদের ডিরেক্টলি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড এখানে আসবে টু আর টেন এক্স ওয়াই। আপনারা জাস্ট কাউন্ট করে নেবেন, হাতে এনাফ টাইম না থাকার কারণে আমি পুরোটা করছি না। অ্যান্ড আমাদের এখানে আলটিমেটলি থাকবে টু আর টেন এক্স বাই ওয়াই। ওকে, এটা ছিল আমাদের ডিভি বাই ডিএক্স এর পার্টটা। যদি এখন যদি সরি ডেল ভি বাই ডেল এক্স এর পার্টটা, যদি আমরা ডেল ভি বাই ডেল ওয়াই এর পার্টটা করি দেন আমাদের আসতেছে কি, ওয়াই, ওয়াইয়ের জন্য এখানে কাউন্ট হবে মাস্ট। সো ফার্স্টে থাকতেছে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, দেন যদি আমরা লনের পার্টটাকে ইউভি মেথডে জাস্ট পরের পার্টটাকে কাউন্ট করি ওয়াই ঠিক রেখে, ওয়াই ঠিক রেখে যদি কাউন্ট করি, ওয়াই ঠিক রেখে কাউন্ট করলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আসতেছে টু ওয়াই। আচ্ছা, দেন আর টেনে আমাদের টু এক্সের কাজ হবে না, জাস্ট একটা কাজই হবে। সো আর টেনের কাজ করলাম ওয়ান প্লাস এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, আর এখানে আমাদের থাকবে একটা মাইনাস আসবে, সো এটা প্লাস করে দিলাম, আর এখানে থাকতেছে ওয়াই স্কোয়ার। ওকে, আলটিমেটলি এটা পুরাটা লিখলে আমাদের লাইনটা আসবে কিছুটা এরকম, আমি পুরাটা করছি না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড এখান থেকে যদি আমরা কাটাকাটি করি উপরে দেখেন একদম সেম, নিচেও সেম, জাস্ট এটা টু কমন নিতে হবে। সো আমাদের আলটিমেট লাইনটা আসবে এরকম। ওকে, দেন আমাদের কি বলছে, আমাদের জাস্ট দুইটা পার্ট বের করলাম, এখন ভেরিফাই করতে বলছে, আমাদের ভেরিফাই করতে বলছে এটা। সো এটা যদি আমরা ভেরিফাই করি, আমরা প্রথমটার সাথে এক্স গুণ করে দেই টু এক্স সরি আর্ক টেন, অ্যান্ড পরেরটার সাথে যদি আমরা ওয়াই দিয়ে গুণ করি ওয়াই ইন্টু লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই। ওকে, দেন যদি আমরা দেখি এখানে আমাদের উপরের পার্টটা, লেট মি চেক, মাইনাসের ঝামেলা হচ্ছে এখানে, প্রথম থেকে দেখে যাই। হ্যাঁ, এটা একটা মাইনাস হবে, সলিউশনে জাস্ট একটু চেক করে নিন, এখানে একটা মাইনাস হবে, আমি জাস্ট মাত্র খেয়াল করলাম। তো জাস্ট আমরা যদি এই পার্টটা দেখি আর এই পার্টটা দেখি, আমাদের পার্টটা দেখেন, আমাদের এখানে কোশ্চেনে যেটা দেওয়া ছিল এই যে, আর এখানে দেখেন এটা পুরো সেম, অ্যান্ড এই পার্টটা দেখেন এই যে কোশ্চেনের পার্টটা পুরো সেম, তাহলে এটা আমরা লিখতে পারতেছি ভি প্লাস আমাদের একটা টু ওয়াই এখানে এক্সট্রা আছে, খেয়াল করেন এখানে টু ওয়াই একটা এক্সট্রা আছে, সো এই টু ওয়াইটা আমরা লিখে দিই, অ্যান্ড আমাদের কাছে এইটাই চাইছে এক্স ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। সলিউশনে জাস্ট একটু চেক করে নিয়েন, এটা আমার এত তাড়াহুড়ার মধ্যে খেয়াল ছিল না, এখানে একটা ভুল ছিল, পাঁচ নাম্বার ম্যাটার
সেকেন্ড লাইনে লাস্টের একটা মাইনাস হবে, আর টেনের আগে একটা মাইনাস হবে, জাস্ট এটা খেয়াল করে নিন। বি প্লাস টু ওয়াই, অ্যান্ড আমাদের কাছে এটাই চাইছে, সো ভেরিফাইড। এটা ছিল 5 নম্বর। এখন 6 নম্বর, 6 নম্বর হলো ল্যাপ্লাস থিওরি। তো ল্যাপ্লাস থিওরি এত ঝামেলার কিছু না, ল্যাপ্লাস থিওরি জাস্ট আপনার নর্মালি করবেন। সো আমি জাস্ট ল্যাপ্লাস থিওরি থেকে একটা ম্যাথ দেখাচ্ছি, অ্যান্ড এটা শর্ট কোশ্চেনের জন্য থাকতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো 6 নম্বরে যদি মুভ করি, 6-এর এ ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। আবার বলে দিচ্ছি, 5 নম্বরে একটা ভুল ছিল, সেকেন্ড লাইনে আর্ক টেনের লাস্টে আর্ক টেনের আগে একটা মাইনাস যোগ করে নেবেন, প্লাসের জায়গায় মাইনাসটা দিয়ে নেবেন, নাহলে সমস্যা হতে পারে। আর জাস্ট নর্মালি ম্যাথ করলে এমনি বুঝে যাবেন এখানে একটা ঝামেলা আছে। সো আমাদের এখানে বের করতে বলছে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, দ্যাট মিনস ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন, অ্যান্ড ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েশন। সো এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, এক্স এর জন্য আমাদের এখানে আসতেছে 2x + 2y, অ্যান্ড পরে যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকবার আসতেছে এক্স এর জন্য, জাস্ট এটা 0 হয়ে যাবে, অ্যান্ড এখানে এটা 2y থাকবে। অ্যান্ড দেন যদি আমরা ওয়াই এর জন্য এটাকে ডিফারেন্সিয়েট করি, আমাদের আসবে 2x - 2y, অ্যান্ড পরে যদি আবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, আমাদের এখানে থাকতেছে ডেল ওয়াই স্কোয়ার, এখানে আমাদের থাকতেছে -2। সো আমাদের বলছে ল্যাপ্লাস ইকুয়েশনটা প্রুফ করার জন্য। সো ল্যাপ্লাস ইকুয়েশনটা আমাদের কী ছিল নাও, আমাদের ল্যাপ্লাস ইকুয়েশনটা লিখলাম, দেন মানটা জাস্ট বসাই, জাস্ট এখানে মানটা বসালে দেখেন 0 হয়ে যাচ্ছে, আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন এটাই ছিল। সো আমরা লিখতে পারি ইউ এক্স ওয়াই, যেটা আমাদের ফাংশনটা ছিল, স্যাটিসফাইজ দ্য ল্যাপ্লাস ইকুয়েশন, জাস্ট এতটুক লিখলেই এনাফ। অ্যান্ড আই থিঙ্ক 6-2 নম্বরটাও পারবেন, সেম ম্যাথ। দেন যদি হিট ইকুয়েশনে আসি আমরা, হিট ইকুয়েশনটা মোটামুটি ইম্পর্টেন্ট বাট নট দ্যাট মাচ, তারপর আমি দেখে যাব। তো হিট ইকুয়েশনে যদি আসি, সেভেনের 1 নম্বর, হিট ইকুয়েশনে আমাদের 1 নম্বরের ম্যাথটা দেওয়া আছে, জেড ইজ ইকুয়াল টু ইএক্সপি মাইনাস টি সাইন এক্স বাই সি। ওকে, এখানে আমাদের বলছে ডেল জেড বাই ডেল টি, আর একটা বলছে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। সো এটা যদি আমরা করি, ফার্স্টে আমরা ডেল জেড বাই ডেল এক্সটা নির্ণয় করি, করলে এখানে আমাদের ইএক্সপিটা তো ঠিকই থাকবে, এটা তো চেঞ্জ হবে না, জাস্ট পরেরটা আমাদের সাইনেরটা কজ হবে, এটা তো ঠিকই থাকবে, অ্যান্ড জাস্ট 1/c আসবে, কজ আমরা সূত্র হিসেবে জানি, কজ এ এক্স এর সূত্র, সাইন এ এক্স এর সূত্র হলো এ কজ এ এক্স। সো এই যে আমরা এ নিয়ে আসলাম এখানে, আর কস তো এখানে আছেই, সমস্যা নেই, অ্যান্ড এটাকে আরেকবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, করলে আমাদের আগেরটা তো ঠিকই থাকবে, পরে জাস্ট একটা মাইনাস আসবে, ফার্স্টে একটা 1/c আসবে, সাইন হবে এটা এক্স 1/c, এটা পুরোপুরি ঠিক মতো লিখলে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, দেন আমাদের বলছে ডেল জেড বাই ডেল টি নির্ণয় করার জন্য, যেটা আমাদের হিট ইকুয়েশনের মধ্যে আছে। সো এটাকে যদি আমরা টি এর জন্য করি, টি এর জন্য করলে আমাদের ইএক্সপি
মাইনাস টি ঠিক থাকতেছে অ্যান্ড এখানে একটা টি আছে, যার জন্য একটা মাইনাস ওয়ান আসবে। অ্যান্ড দেন সাইনের কোনো টি নাই, সো সাইন সাইনের মতোই থাকবে। অ্যান্ড এখানে একটা মাইনাস সামনে নিয়ে আসি, দ্যাটস ইট। এখন আমাদের হিট ইকুয়েশনটা কী ছিল? আমাদের হিট ইকুয়েশনটা বলছিল যে ডিজেড বাই ডিটি ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই ডিজেড স্কোয়ার, এটা নির্ণয় করার জন্য। সো আমরা এটাকে এক নং সমীকরণ দেওয়া দিই অ্যান্ড এটাকে দিই দুই নং সমীকরণ। সো ফ্রম ইকুয়েশন ওয়ান আমরা লিখতে পারতেছি ডেল জেড, ডেল স্কোয়ার জেড, ডেল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি স্কোয়ার এক্স পি মাইনাস টি ইন্টু সাইন এক্স বাই সি। অ্যান্ড এখানে দেখেন আপনারা এটা পুরোটাই মাইনাস সহ এটা সমান। সো মাইনাস সহ যদি এটা সমান আমরা লিখে ফেলি, তাহলে আমরা লিখতে পারতেছি এটা ডেল জেড বাই ডেল টি ফ্রম ইকুয়েশন টু আচ্ছা দেন যদি আমরা এখানে সি স্কোয়ারটা জাস্ট মুভ করে দিই, সি স্কোয়ারটা মুভ করে আমরা জাস্ট একটু সাজায় লিখি, তাহলে আমাদের হিট ইকুয়েশনটা প্রুফ হয়ে যাচ্ছে। ওকে আমাদের দেখাইতে বলছে স্যাটিসফাই করে কিনা। সো জেড ফাংশন স্যাটিসফাইস দ্য হিট ইকুয়েশন। ওকে ছিল আমাদের সাত নম্বর পর্যন্ত, সাতের বিটাও পুরোপুরি সেম, জাস্ট কজ দেওয়া আছে ওইটাও করবেন। আট নম্বরে যাওয়ার আগে জাস্ট কমেন্ট চেক করে নিই কোনো কমেন্ট আছে কি না, জাস্ট আগে বহুত ছিল যে আমি কমেন্ট চেক করি না, আচ্ছা আজকে কমেন্ট চেক করছি, করছি না করতেছি হল জাস্ট। হ্যাঁ ভাই ফার্স্টে ঢুকে শর্ট সাজেশন, আচ্ছা শর্ট সাজেশন দিচ্ছি ভাই, এগুলা শেষ করে দিচ্ছি। ফার্স্টেরটা অনেক আগে দিয়ে দিছি, ফাইভ সিক্সেরটা জাস্ট ফার্স্টে চেক করেন। হ্যাঁ সাউন্ড ঠিক আছে আই থিঙ্ক। এফ নাম্বারটা, এফ নাম্বারটা ভাই জাস্ট সবগুলো দর করা পসিবল হইতেছে না, এফ নাম্বারটা জাস্ট চেক করেন ভাই। এফ নাম্বারটা ইয়েতে সলিউশনে দিয়ে দিচ্ছেন, এফ নাম্বারটা আমি এখানেও করছি, জাস্ট হোল্ড এ মিনিট, এফ নাম্বারটা তো আমি করলাম। হ্যাঁ এফ নাম্বারটা দেখেন, যার কমেন্টটা ছিল, কমেন্টটা ছিল ভাই রাহাত মুরাদের, রাহাত মুরাদ ভাই দেখেন এফ নাম্বারটা করছি। লনের আমাদের সিস্টেম কী ছিল? লনের সিস্টেমটা আমাদের ছিল আমাদের লন দিয়ে কোনো কিছু থাকলে ওইটা জিরো থেকে অল টাইম বড় হবে। সো এটা আমরা জাস্ট যে ফাংশনটা আছে ওইটাকে জিরো থেকে বড় প্রুফ করে দিব, তাহলেই তো হয়। জিরো থেকে বড় দেখাই দিলেই তো আমাদের পুরোটা মান আসতেছে, এই যে আমাদের ওয়াই আসলো, দেন এক্সের জন্য যদি মান ইনপুট করি আমাদের গ্রাফটা কিছুটা এরকম হবে, দেন গ্রাফটা জাস্ট এঁকে দিবেন আপনি, মান জাস্ট তিনটা মান কাউন্ট করেন, তিনটা মান কাউন্ট করে গ্রাফটা এভাবে এঁকে দেন, তাহলেই তো হয় স্ট্রেট লাইন। অ্যান্ড মানটা দেখেন আপনি ওয়াইয়ের মানটা বড় হবে, সো এটা আমরা জাস্ট বাইরের দিকে শো করবো মানটা, আর কিছু না। সাজেশন ওয়েট করুন ভাই। ওকে কমেন্ট চেকের পর্ব শেষ, আহ
জাস্ট সব কিছু আগের মতো সেট করে নিই, অল সেট। আচ্ছা আমরা আমাদের হিট ইকুয়েশন শেষ করলাম, ভেন্ডার ইকুয়েশনে চলে আসি। ভেন্ডার ওয়ালস ইকুয়েশনে যদি আসি, এখানে আমাদের জাস্ট দেওয়া আছে যে ডেল পি বাই ডেল ভি আর ডেল স্কোয়ার পি বাই ডেল ভি স্কোয়ার বের করার জন্য। ওকে আচ্ছা ভালো জিনিস, নোট করি। একদম শর্ট ম্যাথের জন্য এটা ওবভিয়াসলি আসতে পারে। সো 8 নম্বর আমাদের কী দেওয়া আছে, 8 নম্বর দেখলাম পি ইজ ইকুয়াল টু আর টি ভি মাইনাস ভি মাইনাস এ ভি স্কোয়ার। ওকে তাহলে দেখেন আপনারা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে এ আর বি কনস্ট্যান্ট, এখানে আর আর টিও কনস্ট্যান্ট, যেটা আমরা আগে থেকে জানি। সো এটা কনস্ট্যান্ট হওয়ার ফলে আমরা যদি এখানে পি কে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি ডি এর জন্য, আমাদের আর টি এ আর বি সব ঠিক থাকতেছে। অ্যান্ড যদি এখানে এটার জন্য ডিফারেন্সিয়েট করি, আমাদের এটা আমাদের আসতেছে আর টি, অ্যান্ড নিচে যদি পুরোটাকে এক্স কাউন্ট করি, আমাদের এখানে একটা মাইনাস আসবে, অ্যান্ড আমাদের এটা হবে ভি মাইনাস বি হোল স্কোয়ার। অ্যান্ড এখানে অলরেডি টু আছে, এখানে একটা প্লাস হবে, এখানে একটা টু আসবে, অ্যাড হবে, অ্যান্ড কীভাবে আসতেছে দেখাইতেছি। ফার্স্টেরটা আমরা যদি এইভাবে কাউন্ট করি, সরি ভি ভি মাইনাস ওয়ান, দেন এখানে আমাদের একটা মাইনাস ওয়ান তো আসতেছেই, মাইনাস ওয়ানটা আসার পরে এখানে আমাদের আর একটা মাইনাস ওয়ান অ্যাড হইতেছে, সো মাইনাস টু হইতেছে, দ্যাট মিনস এইভাবে যেটা আসতেছে। অ্যান্ড পরেরটা যেটা ভি স্কোয়ার ছিল, এটা ভি মাইনাস সরি ভি ইনভার্স টু, ওটাকে যদি আমরা করি মাইনাস টু একটা আসতেছে, অ্যান্ড আমাদের এখানে আসতেছে ভি কিউব সরি ভি কিউব, আর আপনারা বলতে পারেন ভি মাইনাস টু মাইনাস ওয়ান, একই কথা এইভাবে আসলো। অ্যান্ড দেন এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, জাস্ট এই পার্টটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো, এই পার্টটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এখানে আরেকটা মাইনাস আসবে, মাইনাস টু আসবে, সো এটাকে আমরা প্লাস টু লিখে দিই আর টি, অ্যান্ড নিচে আরেকটা মাইনাস মাইনাস ওয়ান যোগ হবে, যে কারণে কিউব হয়ে যাবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা থ্রি আসবে, কীভাবে আসবে দেখাইতেছি। এখানে যদি ভি কিউব ভি ইনভার্স থ্রি কাউন্ট করি, এখানে একটা মাইনাস থ্রি আসতেছে, অ্যান্ড এখানে একটা মাইনাস ওয়ান আসতেছে। ওকে দেন আমরা যদি এখানে আসি, মাইনাস থ্রিটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে হইতেছে সিক্স এ, অ্যান্ড নিচে হইতেছে বি টু দি পাওয়ার ফোর। জাস্ট এতটুকু, আর কিছু করতে হবে না, 8 নম্বর ম্যাচ জাস্ট এতটুকু। 9 নম্বর ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন অনেকে প্যাচ লাগাইতে পারে, এটাও শর্ট কোশ্চেনের জন্য থাকতে পারে। এখানে যা ম্যাথ আছে বেশিরভাগই শর্ট কোশ্চেন, 10-এর পর ছাড়া বেশিরভাগই শর্ট কোশ্চেন। সো 9 নম্বরে যদি আসি, 9 নম্বরে আমাদের দেওয়া আছে কি, 9 নম্বরে দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস সি টি প্লাস জি এক্স মাইনাস সি টি। ওকে দেন আমরা যদি এখানে আসি, আমাদের 9 নম্বরে বলছে ডি স্কোয়ার ইউ বাই ডি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার অ্যান্ড ডি স্কোয়ার ইউ ডি এক্স স্কোয়ার প্রুফ করার জন্য। সো আমাদের এখানে ডি ইউ ইউকে একবার টি এর জন্য করতে হবে, ইউকে একবার এক্সের জন্য করতে হবে, দুইবার এক্সের জন্য করতে হবে আর কি। আচ্ছা যদি আমরা এখানে ইউকে টি এর জন্য করি ফার্স্টে, ইউকে যদি টি এর জন্য করি, আচ্ছা দেখেন এখানে আমাদের এখানে একটা জাস্ট নর্মাল চেঞ্জ আসবে। এখানে নর্মাল চেঞ্জটা কী আসবে, আমাদের এখানে নর্মাল চেঞ্জটা এটাই আসবে যে আমরা এখানে জাস্ট এই ফাংশনটাকে জাস্ট চেঞ্জ করবো, এটাকে আর নতুন করে লেখার দরকার পড়বে না। এখানে জাস্ট এটাকে যদি আপনি একবার ডিফারেন্সিয়েট করেন একটা ফাংশনকে, তাহলে কী দিতেন আগে, প্রাইম দিতেন, এখানেও সেম কাজই করবেন, এটাকে একবার ডিফারেন্সিয়েট করা হয়ে গেছে দেন প্রাইম দেন, অ্যান্ড টি এর জন্য করতেছি এক্স প্লাস সি টি, এটা তো ঠিক আছে, দেন এক্স তো কাউন্ট হবে না, টি এর সাথে সি আছে, সো একটা সি এখানে নিয়ে এসে পড়েন, অ্যান্ড পরেরটাও সেম কাহিনি, জি একটা প্রাইম দেন এক্স মাইনাস সি টি। হোপফুলি বুঝছেন, না বুঝলে কমেন্ট করে ফেলেন, আর একবার বোঝায় আমি দিতেছি এমনিতেও। আচ্ছা দেখেন কী করবেন, ফার্স্টে যে আমাদের এই ফাংশানটা দেওয়া আছে, আপনারা একটা ফাংশানকে আগে ডিফারেন্সিয়েট করলে কী লিখতেন, ওই ফাংশনটার উপর একটা প্রাইম, অ্যান্ড সেম কাহিনি এখানে, ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করার সাথে সাথে ফাংশনটার উপর একটা প্রাইম পড়ে গেছে, অ্যান্ড ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করার পর ফাংশনটার ইন্টারনাল যা আছে ওইটাকে আমাদের একবার ডিফারেন্সিয়েট করতে হবে, কজ ওইটা পুরোটা একটা টি না, অ্যান্ড এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমরা, এখানে এক্সটা তো টি না, সো এটা ফার্স্টে জিরো হয়ে যাচ্ছে, অ্যান্ড সি এর সাথে টি এর সাথে একটা সি আছে, সো সিটা ইনটু সম্পর্কে আছে, যে কারণে টিটা ওয়ান হয়ে যাচ্ছে, সিটা আমাদের ইনটু সম্পর্কে এখানে আইসা পড়তেছে। অ্যান্ড পরেরটাও সেম কাহিনি, জিকে প্রাইম করলাম,
এক্স মাইনাস সি টি, এখানে মাইনাস সি আছে, সো মাইনাস সি আমাদের ইনটু হবে, দেন এটা এভাবেই থাকুক। এটাকে আরেকবার ডিফারেনশিয়েট করতে হবে, এটাকে যদি আরেকবার ডিফারেনশিয়েট করে আমাদের আরেকটা প্রাইম অ্যাড হবে, প্রাইম অ্যাড হোক সমস্যা নাই, এক্স প্লাস সি টি আরেকটা সি যোগ হবে ইনটু হবে, করলাম এখানে আমাদের আরেকটা মাইনাস সি বের হবে, ওইটাও করলাম, আলটিমেটলি আমাদের ম্যাথটা হইতেছে কিছুটা এরকম। সরি এখানে ডাবল প্রাইম, হ্যাঁ ওকে, টি এর জন্য করলাম, এক্স এর জন্য করা বাকি, এখন এক্স এর জন্য করি, এক্স এর জন্য করলে আমাদের এটা আসতেছে এক্স প্লাস সি টি, টি এরটা কাউন্ট হবে না, জিরো হয়ে যাবে, সো এখানে একটা ওয়ান থাকতেছে, এটা দেখালো চলো না দেখালো চলো, জি এরটাও সেম কাহিনি, দেখালো চলো না দেখালো চলে, এটাকে যদি আরেকবার ডিফারেনশিয়েট করি, ডাবল প্রাইম ওয়ান আসবে, জানা কথা দেখাবো না, ডাবল প্রাইম ওয়ান আসবে, এটা আমি দেখাবো না। আচ্ছা দেন দেখেন এখানে এই পার্টটা পুরাটা এই পার্ট, সো আমরা এটাকে আগে 1 নং সমীকরণ দিয়ে আসি, অ্যান্ড এখন আমরা আসি ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1 যদি আমরা লিখি, আমরা লিখতে পারি ডি স্কোয়ার ইউ বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, ডিরেক্ট এটা লিখব, এস আচ্ছা এস দিব না, এটাকে 2 নং সমীকরণ দিয়ে দিই ফ্রম ইকুয়েশন 2, ডান। তাহলে দেখেন আমাদের কোশ্চেনে যেটা ছিল অলরেডি প্রুফ হয়ে গেছে, সো আমরা এখানে কী দেখাতে বলছে, স্যাটিসফাইজ দ্য ওয়েভ ইকুয়েশন, সো ইউ এখানে আমাদের এক্স আর টি দিয়েছিল ভেরিয়েবলটা, ইউ এক্স টি ফাংশন স্যাটিসফাইজ ওয়েভ ইকুয়েশন, ওকে দ্যাটস ইট, এটা ছিল আমাদের 9 নম্বর পর্যন্ত, অ্যান্ড এতটুকু পর্যন্ত যা করলাম সবই শর্ট ম্যাথের জন্য পারফেক্ট, বড় কোনো ম্যাথের জন্য এটা পারফেক্ট না। এখন যেটাতে মুভ করব ওইগুলো বড় ম্যাথের জন্য আসতে পারে, সিআর ইকুয়েশন। আচ্ছা সিআর ইকুয়েশনে পাঁচটা দুটো পার্ট আছে, রেক্টেঙ্গুলার ফর্ম আর একটা হলো পোলার ফর্ম, সো সিআর ইকুয়েশনে যদি আমরা আসি, রেক্টেঙ্গুলার ফর্মটা কি হবে, পোলার ফর্মটা হবে, রেক্টেঙ্গুলার ফর্মটা হবে এরকম, নর্মাল ফর্ম যেটা আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম, তো নর্মাল ফর্মটা আমরা লিখলে কি লিখতে পারি, নর্মাল ফর্মটা লিখলে আমরা লিখতে পারি এইভাবে, ইউ এক্স ইজ ইকুয়াল টু ভি ওয়াই সমান হবে, ইউদের যেটা থাকবে ওটাকে যদি এক্সের জন্য ডিফারেন্সিয়েট করি, অ্যান্ড পরে ভি এর জন্য যেটা থাকবে ওটাকে যদি ওয়াই এর জন্য ডিফারেন্সিয়েট করি, আমাদের দুইটা সমান হবে, অ্যান্ড ইউ দিয়ে যেটা থাকবে ওটাকে যদি ওয়াই এর জন্য ডিফারেন্সিয়েট করি, অ্যান্ড ভি এর সাথে যেটা থাকবে ওটা যদি এক্সের জন্য ডিফারেন্সিয়েট করি, তাহলে সমান হবে, বাট একটা মাইনাস থাকবে, মাইনাস একটা সাইন আসবে, যে কোনো সাইড থেকে আসতে পারে, মাইনাস একটা সাইন থাকবে, ওকে। দেন এটা গেল আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম, এখন যদি পোলার ফর্মে আসি, পোলার ফর্মে যদি আসি, আমাদের এখানে থিটা আর আর দিয়ে কাউন্ট করা হয় পোলার ফর্ম, এটা সবাই জানেন, সো আমাদের এখানে সেম জিনিস, ইউ আর দিয়ে যদি আমরা যদি কোনো একটা জিনিস পোলার ফর্ম দিয়ে দেওয়া থাকে, দেন ওটাকে যদি আর এর জন্য ডিফারেন্সিয়েট করি আমাদের, দেন আমাদের ভি থিটা যে ভি এর থিটা যে পার্টটা থাকবে ওটা ওইটাকে যদি ভি এর যে পার্টটা থাকবে ওটাকে যদি থিটার জন্য ডিফারেন্সিয়েট করি, দেন আমাদের মানটা ইউ আর এর মানটা ইজ ইকুয়াল টু ভি থিটার মানের সমান হবে, অ্যান্ড
ইউর যে পার্টটা, যদি থিটার জন্য আমরা ডিফারেন্সিয়েট করি পার্শিয়ালি, অ্যান্ড বাকি যে পার্টটা থাকবে ওটাকে যদি আমরা, সরি এখানে একটা ভুল ছিল আমার, আমাদের ভি এর যে পার্টটা আছে ওটা যদি আর এর জন্য ডিফারেন্সিয়েট করি, অ্যান্ড আমাদের বাকি যে পার্টটা থাকবে ইউর ওটা যদি থিটার জন্য ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা সমান হবে, বাট -1/r থাকতে হবে একটা, জাস্ট এটাই ডিফারেন্স। পোলার পোলার রেক্টেঙ্গুলার মধ্যে এটাই ডিফারেন্স, পোলার আমাদের আর থিটার জন্য কাউন্ট করা হয়, রেক্টেঙ্গুলার নর্মাল এক্স ওয়াইয়ের জন্য কাউন্ট করা হয়, দ্যাটস ইট। এখন আমরা যদি ম্যাথে মুভ করি, আমরা দুইটা ম্যাথে আছে, একটা পোলার আর একটা রেক্টেঙ্গুলার ফর্ম, তো আমি দুইটা ম্যাথেই করে দিব। এখান থেকে বড় কোয়েশ্চেন থাকতে পারে, ফার্স্টে ইউ দেওয়া আছে আমাদের x³ - 3xy² অ্যান্ড ভি দেওয়া আছে আমাদের 3x² y - y³। ওকে, এটাকে আমরা এক্স ইউ এক্স ইউকে এক্স এর জন্য ডিফারেন্সিয়েট করি, ইউকে এক্স এর জন্য ডিফারেন্সিয়েট করলে আস্তে আস্তে 3x² - 3y² ইউকে যদি আমরা ওয়াই এর জন্য ডিফারেন্সিয়েট করি, এটা আমরা আস্তে আস্তে -6xy, এই যে মাইনাস এটা চলে আসছে, এটাই পরে কাউন্ট হবে। অ্যান্ড ভিকে যদি এক্স এর জন্য ডিফারেন্সিয়েট করি, এখানে আসতেছে 6xy, ভিকে যদি ওয়াই এর জন্য ডিফারেন্সিয়েট করি, এখানে আসতেছে 3x² - 3y². ওকে, পারফেক্ট। দেন যদি আমরা আমাদের রেক্টেঙ্গুলার ফর্মে চাই, দেখি আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম কি বলছিল, আমাদের রেক্টেঙ্গুলার ফর্ম বলছিল ux = vy। আচ্ছা, ux কি ছিল আমাদের, ux ছিল আমরা এইভাবে লিখব, ফ্রম অ্যাবভ ইকুয়েশন, ইকুয়েশনটা আগে অবশ্যই দিয়ে দিবেন, ফ্রম অ্যাবভ ইকুয়েশন উই ক্যান রাইট, দেখেন ইউএক্স ভিওয়াই একদম সেম প্রোডাক্ট আমাদের চাইছে, এটা ux = vy। আর পরে দেখেন আমাদের চাইছে কি, আমাদের চাইছে uy = -vx। আচ্ছা দেখেন, এখানে জাস্ট uy এর সাথে একটা মাইনাস আছে, বাট vx এর সাথে তো একটা মাইনাস নেই, মাইনাস যে কোনো এক সাইডে থাকলেই হয়েছে, সো মাইনাসটা আমরা এভাবেই লিখতে পারি uy = -vx। ওকে গ্রেট, আমাদের রেক্টেঙ্গুলার ফর্মটা গেল। অ্যান্ড এটা বড় কোশ্চেনের জন্য না, শর্ট কোশ্চেনের জন্য থাকতে পারে, বলা যায় না। দেন আপনারা এটা লিখবেন, হুইচ ইজ সিআর ইকুয়েশন, সো ইউ অ্যান্ড ভি স্যাটিসফাইস স্যাটিসফাই দ্য সিআর ইকুয়েশন। ওকে, এটা ছিল আমাদের রেক্টেঙ্গুলার পার্টের জন্য। দেন আমরা যদি পোলার পার্টের জন্য মুভ করি, জাস্ট নর্মাল জিনিস একটু জাস্ট চেঞ্জ, আর কিছু না। পোলার পার্টে আমাদের দেওয়া আছে u = r⁴ θ, ভি এর জন্য দেওয়া আছে আমাদের r⁴ sin⁴θ। ওকে দেন গ্রেট, আমাদের ইউ আর বের করতে হবে, ভি আর বের করতে হবে, ভি থিটা বের করতে হবে, ইউ থিটা বের করতে হবে, করি চলেন। ফার্স্টে ইউ আর বের করি, এটা যদি আর এর জন্য ডিফারেন্সিয়েট করি, জাস্ট আর এরটা কাউন্ট হবে, বাকিটা কাউন্ট হবে না, সো 4r³ সুন্দর করে লিখেন, কস যেটা আছে রাইখা দেন বাবাজিরে, অ্যান্ড ইউকে যদি থিটার জন্য কাউন্ট করেন, দেন আর কে সুন্দর করে রাখেন, রাইখা কসকে করেন, কসকে করলে কী আসতেছে, মাইনাস, ফার্স্টে দেখেন এখানে এক্স, সো এর জন্য কী আসবে, এটাকে বাইরে আনেন, দেন সাইন করেন, যা আছে রাখেন, এটাকে একটু সাজান, ঠিক আছে, পারফেক্ট। ওকে দেন ভিরে করেন, ভিরে ফার্স্টে আর এর জন্য করেন, ভিকে যদি আমরা আর এর জন্য করি, আমাদের এখানে দেখেন আসতেছে 4r³ sin⁴θ,
আসলো, দেন ভিকে যদি থিটার জন্য করি আমরা, আর টু দি পাওয়ার 4 ঠিক থাকতেছে, একটা 4 সামনে আনেন, কস 4 থিটা, এটাকে যদি একটু সাজায় লিখতে চান, লাগাই দেন কিছু অর্নামেন্টস, লাগাই দেন, অর্নামেন্টস না লাগালে তো সুন্দর লাগে না ম্যাথ। আচ্ছা দেন আমাদের কি করতে বলছে, আমাদের ইকুয়েশন বের করতে বলছে ইউ আর ইকুয়াল টু 1/r ভি থিটা। আচ্ছা এখন দেখেন, ফ্রম অ্যাবোভ ইকুয়েশন উই ক্যান রাইট, কি লিখতে পারি দেখেন, ইউ আর ইজ ইকুয়াল টু 1/r ভি থিটা, মিলে কিনা দেখেন, ইউ আর কি আছে, ইউ আর আছে 4π³ কস 4 থিটা, আমাদের ভি থিটা কি আছে 4r⁴ কস 4 থিটা, কস 4 থিটা মিলছে, কস 4 থিটা মিললো, 4ও মিললো, 4ও মিললো, আর কিউব আর আর 4 তো মিলতেছে না, এখন কি দিছে এখানে ভি থিটার সাথে একটা আর বাই দিয়ে দিছে, সো আর দিয়ে ভাগ করেন, ভাগ করলে দেখেন এখানে আর কিউব হইতেছে, মিলে গেছে। এন্ড এখানে আমাদের আরেকটা বলছে কি ভি আর ইজ ইকুয়াল টু মাইনাস 1/r ইউ থিটা, আবার দেখেন ভি আর কোনটা এটা আর ইউ থিটা এটা, সো 4 মিলতেছে, 4 মিলতেছে, মাইনাসও আছে একটা, মিলে গেছে, সাইন থিটা সাইন থিটা মিললো, এই যে একটা আবার আরে সমস্যা, আর দিয়ে তো ভাগই করে দিছে, সুন্দর করে মিলে গেছে, সো দিস ইজ দ্য সিআর ইকুয়েশন। অ্যান্ড আমরা লিখতে পারি ইউ অ্যান্ড ভি স্যাটিসফাই দ্য সিআর ইকুয়েশন। ওকে ডান, সিআর পর্যন্ত ডান, 10 নম্বর। এখন আমাদের পরের মুভ করতে হবে, পরে হলো আমাদের হোমোজিনিয়াস ফাংশন, অ্যান্ড হোপফুলি চ্যাপ্টার 7 থেকে যদি কোনো ম্যাথ, বড় ম্যাথ থাকে, হোমোজিনিয়াস মাস্ট, কোনো মিস নাই, হোমোজিনিয়াস দিয়ে ম্যাথ থাকবেই, অ্যান্ড হোমোজিনিয়াসের পরে আরও পার্ট আছে হোমোজিনিয়াসের সাথে লাগানো, হোমোজিনিয়াস ম্যাথ মাস্ট, অ্যান্ড হোমোজিনিয়াসে যদি আমরা এখন মুভ করি, আচ্ছা একটা ফাংশন কখন হোমোজিনিয়াস হবে, একটা ফাংশন তখনই হোমোজিনিয়াস হবে যখন ওই ফাংশনটার সাথে আমরা এখানে হোমোজিনিয়াসকে ল্যামডা দ্বারা কাউন্ট করব, ধরেন একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই দেওয়া আছে, আচ্ছা দেন ওইখানে যদি আমরা এফ অফ এক্স ওয়াইয়ের সাথে, এক্স ওয়াইয়ের সাথে যদি আমরা ল্যামডা ইনটু করে দিই, করলাম ল্যামডা ইনটু, দেন যদি আমাদের আলটিমেটলি ফাংশনটা আমাদের ল্যামডা টু দি পাওয়ার এন, ল্যামডা টু দি পাওয়ার যে কোনো কিছু লিখতে পারে, ল্যামডা টু দি পাওয়ার এন, এই জন্য দিলাম ল্যামডা টু দি পাওয়ার এন ইনটু আমাদের আগের ফাংশনটাই ফিরে আসে, ল্যামডা টু দি পাওয়ার এন ইনটু আমাদের আগের ফাংশনটাই যদি ফিরে আসে, তাহলে ওই ফাংশনটা হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস ফাংশন এটা, তাহলে আমরা বলতে পারি এইভাবে যে আমাদের একটা ফাংশন যেটা দেওয়া আছে ওইটার মানটা, এক্স আর ওয়াই এর মানটা আমরা ল্যামডা দ্বারা গুণ করে যদি আমরা আগের ফাংশনটাই ল্যামডা টু দি পাওয়ার সামথিং দিয়ে ফিরে আনতে পারি, তাহলে ওইটা হোমোজিনিয়াস ফাংশন। সো এটাই ছিল বেসিক্যালি হোমোজিনিয়াস ফাংশন, আমাদের এখানে আর অন্য কিছু দিয়ে হোমোজিনিয়াস ফাংশন কাউন্ট করতে হয় না। এখন যদি আমি একটা একটা ইয়েতে যদি চলে যাই, এক নম্বরটাই করি, দুটা ম্যাথ করবো, একটা হোমোজিনিয়াস একটা হোমোজিনিয়াস না, এক নম্বরটাই করি এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স, সো এফ অফ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই ল্যামডা জেড, আচ্ছা সবগুলো মান বসান, দেখেন এখানে দুইটা করে কম্পোনেন্ট আছে, সো ল্যামডাটা ওভিয়াসলি স্কোয়ার হবে, প্রত্যেকটাতে একটা করে ল্যামডা স্কোয়ার আসবে, নিয়ে নিলাম বাইরে, দেখেন এই পার্টটা পুরোটা আমাদের এই পার্টটা সমান না, তাহলে আমাদের যে ফাংশনটা আগে ছিল সেটাই তো আইসা পড়তেছে, যে ফাংশনটা আমাদের আগে ছিল সেটাই তো আসলো, ঠিক আছে দেন আমরা লিখতে পারি ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ অফ
এক্স ওয়াই জেড। সো আমরা এইভাবে লিখতে পারতেছি এফ অফ ল্যামডা এক্স ইন্টু ল্যামডা সরি কমা ল্যামডা ওয়াই ইন্টু কমা ল্যামডা জেড ইজ ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার ইন্টু এফ এক্স ওয়াই জেড। দ্যাটস গ্রেট। তাহলে আমরা এখানে কী দেখতে পারতেছি, যেহেতু ফাংশনটা আমাদের ফেরত আসছে, সো ফাংশনটা হোমোজিনিয়াস হয়ে গেছে। সো এফ অফ এক্স ওয়াই জেড ইজ এ হোমোজিনিয়াস ফাংশন। এখানে একটা কথা আছে, হোমোজিনিয়াস ফাংশনে আমাদের দেখেন দেওয়া আছে ডিগ্রি, ডিগ্রি অর অর্ডার, যেটাই লিখেন। ডিগ্রি দেওয়া থাকলে ডিগ্রি লিখবেন, অর্ডার দেওয়া থাকলে অর্ডার লিখবেন। আমি অর্ডার দিয়ে দেখাই দিচ্ছি, ডিগ্রি আচ্ছা ডিগ্রি দিয়ে দেখাই, দেন লিখেন যে ডিগ্রি কোনটা। ডিগ্রি হলো আমাদের এই যে ল্যামডা টু দি পাওয়ার এন, যেটা এই এন এর মানটা হলো আমাদের ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখব এন ডিগ্রি এন ইজ ইকুয়াল টু টু। আমাদের এটা ডিগ্রি ছিল টু, অ্যান্ড এটা আমাদের একটা হোমোজিনিয়াস ফাংশন। ওকে দ্যাটস গ্রেট। আমাদের এখানে এক দুইটা হোমোজিনিয়াস হয়, একটা হোমোজিনিয়াস হয় না, দেন আমরা কোনটা হোমোজিনিয়াস হয় না সেটাই করতেছি। দুই নম্বরটা হোমোজিনিয়াস হয় না, ম্যাথ মুখস্থ করে যান না, মান চেঞ্জ করে দিবে, জাস্ট ট্রিকটা ফলো করেন, টেকনিকটা ফলো করেন, ওয়ে মোর এনাফ। ওকে ল্যামডা দিয়ে যদি আমাদের এটা চেঞ্জ করি মানটা, দেন কি আসতেছে, মানটা আসতেছে কিছুটা এরকম ল্যামডা এক্স আর এখানে ল্যামডা স্কোয়ার ওয়াই জেড আসবে। ওকে ফাইন করলাম। এখান থেকে যদি আমরা একটা ল্যামডা স্কোয়ার বাইরে আনি, কজ আমাদের এটা রোড, ল্যামডা স্কোয়ার বাইরে আনলে আমাদের এটা আসতেছে এক্স বাই ল্যামডা প্লাস ওয়াই জেড। আমরা কিন্তু এখানে কোনোভাবেই আগের ফাংশনটা এখানে ফেরত আনতে পারবো না, আমাদের এই ফাংশনটা যে ছিল এটা এখানে আমরা কোনোভাবেই ফেরত আনতে পারতেছি না, পারবো না। সো আমরা এটা আমাদের এটা কোনোদিনই হোমোজিনিয়াস ফাংশন হইতেছে না। সো আমরা বলতে পারি এইভাবে যে এফ অফ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই ইজ নট ইকুয়াল ল্যামডা এফ অফ এক্স ওয়াই, কথা আমাদের যেটা ছিল এটা আমরা আগেরটার মতো ফেরত আনতে পারতেছি না। সো আমাদের এটা হোমোজিনিয়াস না, এটা আমরা এইভাবে শো করলাম। সো আমাদের এফ অফ এক্স ওয়াই দিয়ে বর্ণিত ফাংশনটা ইজ নট হোমোজিনিয়াস, দ্যাটস ইট। আমাদের হোমোজিনিয়াস যে তিনটা ম্যাথ আছে এখানে, 11 নম্বরে এটা আমাদের আসবে মাস্ট, আমি শিওর হোমোজিনিয়াস দিয়ে শিওর থাকবে। অ্যান্ড এটা ছিল আমাদের একটা হোমোজিনিয়াস দিয়ে দেখালাম, একটা নট হোমোজিনিয়াস দিয়ে দেখালাম, দ্যাটস ইট। পরীক্ষার আগের রাত নতুন করে শিখতে যান না কিছু, যা মাথায় আছে তাই পড়েন, বেশি শিখতে গেলে বা ঝামেলা হবে। আচ্ছা দেন 12 নম্বরে আসি, 12 নম্বর ম্যাথ খুবই 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 ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, অ্যান্ড কালকে ম্যাথ এটা থাকতেছে, আপনারা চাইয়ে দেখেন। 12 নম্বর হলো ওয়েলার্স থিওরি। সো এটা কি বেসিক্যালি, এটার জন্য বেসিক্যালি আমাদের হোমোজিনিয়াস ফাংশনটাকে আবার টানতে হইতেছে। যদি আমাদের একটা ফাংশন এফ হোমোজিনিয়াস হয়, একটা আমাদের ফাংশন এফ যদি হোমোজিনিয়াস হয়, দেন ওই ফাংশনটার অর্ডারও যদি এন হয়, আমাদের একটা ফাংশন যদি হোমোজিনিয়াস হয় অ্যান্ড ওই ফাংশনটা যদি এক্স ওয়াই জেড সামথিং যত ইচ্ছা বর্ণিত অত ইচ্ছা দিয়ে বর্ণিত থাকে, অ্যান্ড আমাদের ওইটার অর্ডার যদি এন হয়, দেন আমরা লিখতে পারি এক্স ইনটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ আমাদের ফাংশনটা বাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ এক্স, ওয়াই ইনটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ আমাদের ফাংশনটা বাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ আমাদের ওয়াই, জেড ইনটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ আমাদের ফাংশনটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ জেড, প্লাস আমাদের এটা ব্লা 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 চলতে থাকবে, ইজ ইকুয়াল টু এন ইনটু এফ। দ্যাট মিন্স হোয়াট, আমাদের ফাংশনের অর্ডার যদি এন হয়, হোমোজিনিয়াসের অর্ডারটা যদি এন হয়,
ওই এন অর্ডার ইনটু ফাংশনটা, ইনটু ফাংশনটা হবে আমাদের যদি আমরা ফাংশনটাকে এক্স ওয়াই জেড এর জন্য পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে দেন, ওইটার প্রত্যেকটার সাথে এক্স ওয়াই জেড গুণ করে দিই, তাহলে আমাদের আলটিমেটলি ফাংশনটা এটা ফেরত আসবে। অ্যান্ড যদি এইটা আসে তাহলে আমাদের ওয়েলার্স থিওরি প্রুফ করতেছে, অথবা ওয়েলার্স থিওরি আমাদের ভেরিফাই করতেছে। আমাদের মেনলি এটাই বের করতে হবে। একটা ম্যাথে চলে আসি, দেন ইজিলি বুঝতে পারবেন। একটা ম্যাথে যদি আসি, 12 নম্বরের এ একটা ম্যাথ, তিনটা ফাংশন দিয়ে দেওয়া আছে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা, ভালো কথা। দেন আমাদের ফার্স্টে হোমোজিনিয়াস কিনা এটা দেখে নিতে হবে। অ্যান্ড যদি এটা হোমোজিনিয়াস কিনা ফার্স্টে দেখতে যাই, তাহলে আমাদের কী করতে হবে, ল্যামডা দ্বারা ফার্স্টে গুণ করেন, মানগুলা শিফট করেন, মানগুলা ইনপুট করেন। অ্যান্ড দেখেন সবগুলোতে স্কোয়ার আছে, তো আলটিমেটলি বুঝতে পারতেছি ল্যামডা একটা স্কোয়ার হয়ে যাবে। অ্যান্ড বাকি মান যা আছে সবই ঠিকঠাক থাকবে, সো এটা হোমোজিনিয়াস হয়ে গেছে। অ্যান্ড যদি হোমোজিনিয়াস না হয়, কথার কথা, যদি হোমোজিনিয়াস না হয় তাহলে কিন্তু ওয়েলার্স থিওরি প্রুফ করতেছে না। আমরা ফার্স্টে এখানে বলে দিতে পারি যে আমাদের এটা ওয়েলার্স থিওরি ভেরিফাই করবে না, ফার্স্টেই শেষ। বাট এখানে আই থিঙ্ক হোমোজিনিয়াস হবে, দেন পরেরটা পরের কথা। সো আমাদের হোমোজিনিয়াস হইলো, সো এফ ফাংশনটা হোমোজিনিয়াস। আমি শর্ট করে লিখতেছি, আপনারা পরীক্ষার হলে এটা লিখতে চান না, অফ অর্ডার এন ইজ ইকুয়াল টু টু। আচ্ছা, গ্রেট, ভালো কথা। এখন যদি আমাদের ওয়েলার্স থিওরি প্রুফ করতে হয়, অথবা ওয়েলার্স থিওরি যদি আমাদের ভেরিফাই করতে হয়, আমাদের কি লিখতে হবে, টু ভেরিফাই ওয়েলার্স থিওরি এতটুকুই এনাফ হবে যদি আমরা এফ অফ এক্স ওয়াই জেড এর যে ফাংশনটা, এটা যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, সরি, এফ অফ এক্স ওয়াই এর ফাংশনটা আমাদের যদি ওয়েলার্স থিওরি দিয়ে প্রুফ করতে যায়, তাহলে আমাদের জন্য জাস্ট এক্স ইনটু ডেল এফ বাই ডেল এক্স প্লাস এক্স সরি ওয়াই ইনটু ওয়াই অ্যান্ড ডেল এফ ডেল জেড ইনটু জেড, জাস্ট এতটুকু পর্যন্তই রাখা এনাফ হবে। বিকজ আমি এখানে দেখাইছি এটা যতটুকু পর্যন্ত ইচ্ছা চলতে পারে, বাট ওয়েলার্স থিওরি ভাই এত বড় সড়ো কোনো ম্যাথই দিবে না। সো জাস্ট আমাদের এতটুকু পর্যন্ত রেখে দেন আমাদের কী শো করতে হবে, আমাদের ফাংশনের অর্ডার কী ছিল এখানে, টু, টু ইনটু আমাদের যে ফাংশনটা ছিল এফ অফ এক্স ওয়াই জেড, এটা আমাদের ফেরত আইনা দেখাইতে হবে, তাহলে আমাদের ওয়েলার্স থিওরি প্রুফ হবে। সো দেন যদি আমরা এখানে আসি, এক্স ওয়াই জেড দেওয়া লাগে না, আচ্ছা দিব না জান, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে চলে যাই, ওকে ফাইন। যদি আমরা এখানে যাই, দেন আমাদের পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে তিনটা মান, দেন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা শুরু করেন, এফ অফ এক্স এর জন্য এক্স ওয়াই জেড পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন, আমি পুরো লাইন লিখলাম না, আপনারা অবশ্যই লিখবেন, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে থাকেন। পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে কী আসতেছে যদি করি, হোল্ড অন এ মিনিট, আচ্ছা ফার্স্টে করলাম, এক্সের জন্য যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, এখানে আমাদের আসতেছে টু এক্স, ওকে ফাইন, দেন এটার সাথে এক্স গুণ করে দিই, কী আসতেছে আমাদের, টু এক্স স্কোয়ার, দ্যাটস অলসো ফাইন, করলাম এটা মাইনাস টু ওয়াই, ওকে ওয়াই দিয়ে গুণ করে দিই, জেড এরটা করলাম মাইনাস টু জেড, জেড দিয়ে গুণ করে দিলাম, দ্যাটস ফাইন। এখন যদি আমরা আমাদের 1 নং ইকুয়েশন যেটা আমরা এখানে দিয়ে আসছি, 1 নং ইকুয়েশনটা, এটা যদি লেফট সাইডে আসি, লেফট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 1, মানগুলা বসানোর আগে জাস্ট আরেকবার এখানে দেখায় দেন, এক্স ইনটু ডেল এফ ওয়াই ইনটু ডেল এফ ডেল এক্স ডেল ওয়াই ইনটু ডেল এফ ডেল জেড
আচ্ছা, মানগুলো ইনপুট করেন, টু সবগুলোতে আছে, কমন নিয়ে নিলাম। ওকে ফাইন, দেন দেখেন এই পার্ট পুরাটা কোনটা সমান আসতেছে, আমাদের এই যে এফ অফ এক্স ওয়াই জেড এর মানের সমান আমাদের মানটা ফেরত আসছে। আমরা কি লিখতে পারতেছি, টু ইন্টু এফ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। কেমনে রাইট হ্যান্ড সাইড, এই দেখেন টু ইন্টু এফ, আমাদের এটাই প্রুফ করতে হবে। তো আমরা লিখতে পারতেছি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সো এফ অফ এক্স ওয়াই জেড দিয়ে বর্ণিত ফাংশনটা স্যাটিসফাইস দ্য ওয়েলার্স থিওরাম। ওয়েলার্স থিওরাম, ওকে দ্যাটস ফাইন, এটা ছিল ওয়েলার্স থিওরাম। অ্যান্ড জাস্ট একটা গুড একবার পড়েন দেখেন এটা, অ্যান্ড সবগুলোই সেম, জাস্ট হয়তো কোনোটা স্যাটিসফাই করবে না, হয়তো কোনোটা স্যাটিসফাই করতে পারে, এটা আমি আর বাকিগুলো করবো না, সবগুলো আছে। জাস্ট একটা মাথায় রাখেন, একটা মাথায় রেখে বেসিকটা মাথায় রেখে পড়ার ট্রাই করেন, কালকে পরীক্ষা একদিন অনেক কিছু কভার করতে পারবেন না যদি আগে কভার করা না থাকে, জাস্ট বেসিকটা মাথায় রাখেন, বেসিকটা নিয়ে পরীক্ষায় যান। অ্যান্ড আই হোপ এখান থেকে 10 নম্বর তো মিনিমাম থাকবে এখান থেকে, ওইটা কোনো সন্দেহ নাই, জাস্ট ওই অনুযায়ী পড়েন। অ্যান্ড যদি 13 নম্বরে মুভ করি, 13 নম্বরটা থাকতে পারে, 13 নম্বরটা আমি করবো না, 13 নম্বরটা আমি দেখা যাবো। হোল্ড অন এ মিনিট, আমি 13 নম্বরটা বের করে নিই। ওকে দেখেন সুন্দরভাবে, দেখেন একদম সুন্দর করে নোট করা, 13 নম্বরটা দেখেন, এফ অফ এক্স ওয়াই দিয়ে একটা ফাংশন দেওয়া আছে আমাদের ইএক্সপি ওয়াই এক্স, ঠিক আছে। দেন আমরা এখানে বের করতে বলছে আমাদের এক্স ইন্টু এফ অফ এক্স ওয়াই ইন্টু এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো দেখাতে বলছে, সো এক্স ইন্টু এফ অফ এক্স তো একবারে বের করতে পারবো না, আমাদের এফ অফ এক্স আর এফ অফ ওয়াই আলাদা করে বের করতে হবে। দেন আমরা ফার্স্ট এফ অফ এক্স বের করি, এফ অফ এক্স বের করলে কী আসতেছে, এখানে কম্পোনেন্টটা আমাদের ইএক্স ইএক্সপি ওয়াই বাই এক্স আমাদের ঠিকই থাকতেছে। দেন আমাদের এক্সের জন্য যদি কাউন্ট করি, এক্সটা নিচে আছে, ওয়াই তো ওয়াইয়ের মতো ঠিক থাকবে, এক্সের নিচে একটা ইনভার্স এক্স ইনভার্সে আছে, সো ইনভার্স ওয়ানটা উপরে আসতেছে যে কারণে মাইনাস ওয়াই হচ্ছে, আর যে এক্স এখানে দেখেন এক্স মাইনাস ওয়ান যেহেতু ছিল একটা মাইনাস ওয়ান হয়েছে, এই কারণে আলটিমেটলি এটা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়েছে, এটা এটা দেন এটা হইলো। অ্যান্ড পরেরটা দেখেন, ওয়াইয়ের জন্য যদি এটা ডিফারেন্সিয়েট করি, ইএক্সপি তো ঠিক থাকতেছে, ওয়াইয়ের কম্পোনেন্টটা উপরে ছিল যে কারণে এটা ওয়ান হয়ে যাবে, ওয়ান বাই এক্স এটার মতো থাকতেছে। ওকে দেন দেখেন আমাদের লেফট সাইডে দেওয়া ছিল এক্স ইন্টু এফ অফ এক্স ওয়াই ইন্টু এফ অফ ওয়াই, লিখলাম লিখলাম পুরোটা মান বসাইলাম এখানে, এখানে বসাইলাম, দেন দেখেন কাটাকাটি করে আলটিমেটলি ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু জিরো চলে আসছে, যেটা আমাদের রাইট সাইড, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সো এফ অফ এক্স ওয়াই স্যাটিসফাইজ দ্য রিলেশন, ঠিক আছে, যে রিলেশনটা আমাদের দেওয়া আছে রিলেশনটা আমাদের স্যাটিসফাই করতেছে আলটিমেটলি। অ্যান্ড দেখেন পরেরটা বলছে পার্ট বিতে আমাদের রিলেশন যেটা আছে, এই দেখেন আমাদের এখানের এই রিলেশনটা, এটা আমাদের ওয়েলার্স থিওরিতে প্রুফ করতে হবে। সো ওয়েলার্স থিওরিতে কীভাবে প্রুফ করবো, ওয়েলার্স থিওরিতে প্রুফ করার জন্য আগে আমাদের এটা হোমোজিনিয়াস কিনা সেটা প্রুফ করতে হবে। সো হোমোজিনিয়াস কোনটা প্রুফ করবো, আমাদের ইএক্সপি ওয়াই বাই এক্স যে ফাংশনটা আছে ওইটাকে হোমোজিনিয়াস কিনা প্রুফ করতে হবে। সো আগে আমরা এটা হোমোজিনিয়াস প্রুফ করি, সো হোমোজিনিয়াস প্রুফ করার জন্য আমাদের ল্যামডা ইন এক্স ইন্টু ল্যামডা ওয়াই দিয়ে যেতে হবে ফার্স্টে, তো ল্যামডা এক্স ইন্টু ল্যামডা ওয়াই লিখলাম, অ্যান্ড দেন ইএক্সপি দিয়ে গেলাম, ল্যামডা ওয়াই ল্যামডা এক্স লিখলাম, অ্যান্ড দেখেন এখানে ল্যামডা ল্যামডা কাটা চলে গেছে, সুন্দর করে দেখেন ল্যামডা ল্যামডা কাটা চলে গেছে, কাটা চলে গেছে, এটা কোয়েন থেকে আনবো এখন, সুন্দর করে জানি আমরা যে আমরা এখানে একটা ওয়ান পাবো, সো আমরা জানি সামথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান, তো আমরা এখানে ল্যামডা টু দি পাওয়ার জিরো ইকুয়াল আমরা ওয়ান লিখতে পারি, সো ল্যামডা টু দি পাওয়ার জিরো ইন্টু ইএক্সপি ওয়াই এক্স, সরি আমার স্ট্যান্ডের জন্য আটকা যেতেছে, অ্যান্ড আমি যতটুকু পারি দেখানোর ট্রাই করতেছি, দেখেন ওকে দ্যাটস ফাইন, ল্যামডা টু দি পাওয়ার জিরো লিখলাম আমরা। অ্যান্ড পরে যদি আমরা মুভ করি কী লিখতে পারি, আমাদের এফ অফ এক্স ও একটা হোমোজিনিয়াস ফাংশন, সুন্দর করে লিখে দিলাম, যেটার অর্ডার কি, অর্ডার ইজ অর্ডার ফোকাস হচ্ছে না কেন ম্যান, আচ্ছা আমাদের অর্ডার জিরো, সো লিখলাম। এখন ওয়েলার্স থিওরি হিসেবে আমরা কী জানি, ওয়েলার্স থিওরি হিসেবে আমরা জানি
এক্স ইজ ইকুয়াল, আচ্ছা আমি আগে লিখে দিই, নাহলে আপনারা প্যাচ লাগাবেন আবার। ল্যামডা ইনটু এফ, এই যে আমাদের ওয়েলার থিওরিটা, এটা ল্যামডার মান তো জিরো জানা আছে, অ্যান্ড এটা, অ্যান্ড এটা ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি, লিখলাম, অ্যান্ড ল্যামডার মানটা বসালাম, এফ এর মতো থাকলো, অ্যান্ড আলটিমেটলি আমাদের যেটা রিলেশনটা ছিল এটা আমাদের প্রুফ হয়ে গেছে। দ্যাটস ইট, 3 নম্বর এটা ছিল, থাকতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, দেন যদি 14 নম্বরে মুভ করি আমরা, 14-15 ইম্পর্টেন্ট, অ্যান্ড 14-15, 18-19, এই চারটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, এই এই জায়গায় এই চারটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। আমি শিওরলি বলবো না কোনটা থাকবে, বাট এই জায়গার এই চারটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, থাকার সম্ভাবনা 75-100%। ওকে, আমি জাস্ট 14 করব, 15 করব না, সলিউশনে দেওয়া আছে, আমি 15 করব না, দুইটাই এক। ইজ ইকুয়ালটা আমরা লিখতে পারি আর্ক 10, জাস্ট বেসিকটা বুঝেন, বেসিকটা বুঝলে সবটা ক্লিয়ার। ইউ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ওকে দেন ফাইন। তো আমরা এখানে আর্ক 10 দেওয়া আছে, দ্যাট মিনস 10 ইনভার্স। সো আমরা এখানে ফার্স্টে ধরে নিব আমাদের এই ফাংশনটা 10 ইন্টু ইউ এর সমান। সো লেট একটা ফাংশন এফ ধরে নিলাম 10 ইন্টু ইউ এর সমান, ওকে এটা আমরা 1 নং দিয়ে রাখি। দেন আমরা যদি এখানে ইউ এর মানটা ইনপুট করি, আমাদের 10 10 10 আর 10 চলে যেতেছে, কাটাকাটি চলে যাবে, দেন আমাদের এফটা কী থাকতেছে, আমাদের এফটা থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ওকে ফাইন, আমাদের এটা আসতেছে। দেন আমরা এটাকে আরেকটু সুন্দর করে সাজায় গোছায় লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এন ভাই তাড়াহুড়া করেন না, আর বেশিক্ষণ লাগবে না, হোপফুলি আর আধা ঘন্টা ম্যাক্স, আধা ঘন্টার মধ্যে সব শেষ করে দিতেছি, অ্যান্ড এরপরে একদম হট সাজেশনে দিতেছি 7.7 চ্যাপ্টার 7-এর জন্য, জাস্ট হোল্ড অন। অ্যান্ড এটাকে আমাদের এখন হোমোজিনিয়াস প্রুফ করতে হবে। সো হোমোজিনিয়াস যদি আমরা প্রুফ করতে যাই, হোমোজিনিয়াসের জন্য আমাদের কাজ করতে হবে, করলাম কাজ, হোমোজিনিয়াসের মানগুলো বসাইলে উপরে একটা স্কোয়ার আসবে, সবগুলো ঠিক থাকবে, ল্যামডা স্কোয়ার দিয়ে দিলাম, নিচে একটা ল্যামডা থাকবে, মাইনাস ওয়াই মাইনাস জেড দিলাম, এখানে আমাদের ল্যামডা 1 অর্ডারের একটা মান আসতেছে, আমাদের এটা হোমোজিনিয়াস হয়ে গেছে। অ্যান্ড যদি আলটিমেটলি আমরা আসি ল্যামডা ইনটু এফ এক্স ওয়াই সেট, ওকে আমাদের এটা হোমোজিনিয়াস অফ অর্ডার 1। সো আমরা যদি এখন ওয়েলার্স থিওরি থেকে আসি, আমরা কি লিখতে পারি ওয়েলার্স থিওরি থেকে, আমরা লিখতে পারি এটা এফ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস ওয়াই ইন্টু এফ অফ ওয়াই প্লাস জেড ইন্টু এফ অফ জেড ইজ ইকুয়াল টু আমাদের অর্ডার ইন্টু ফাংশনটা, ঠিক আছে। এখন ফাংশনে ঝামেলা আছে, আবার ফাংশনটা আপনারা কোনটা লিখবেন, ফাংশনটা লিখবেন এই 10u টা, কজ আমাদের কী দরকার ভাই, আমাদের দরকার এখানে সাইন দরকার, সাইন তো নর্মাল ফাংশন, এটাতে সাইন আনতে পারবেন, কোনো দিনই পারবেন না, এই জন্যই এফ দিয়ে ধরে নিছি, 1 নং সমীকরণও দিয়ে রাখছি। সো এটাকে আপনারা এটা এফ এফ এর মানটা এটা ধরবেন 10u টা, জাস্ট এটা গুলায় ফেলেন না, আচ্ছা 14 নম্বর কি এখানে কিউব ছিল, হোল্ড অন এ মিনিট ভাই, 14 নম্বর তো সব কিউব দিয়ে করা, আমি তো চোখেও দেখতেছি না, করেন কিউব দিয়ে কি আর করার, আচ্ছা তাহলে এখানে জাস্ট স্কোয়ার আসবে আর কিছু না, আমাদের অর্ডার 2 হবে, ওকে কষ্টের কি, চেঞ্জ করলাম, পরীক্ষার খাতায় তো সবই ঠিক থাকবে। আচ্ছা ওয়েলার থিওরি থেকে আমাদের এটা আসতেছে, এটা একটা সমীকরণ দিয়ে রাখা দিই আমরা 2 নম্বর,
এন্ড আমরা যদি এখন এক্স ওয়াই কে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করি, এই ফাংশনটাকে এফ অফ এক্স এর ফাংশনটাকে যদি আমরা পার্শিয়ালি ডিফারেনশিয়েট করি তাহলে কি আসতেছে? তো পার্শিয়ালি ডিফারেনশিয়েট করলাম ইউ, হ্যাঁ টেন ইউ কে করবো, এই জন্য ইউ থাকবে নিচে, ঠিক আছে সরি এক্স থাকবে। আচ্ছা আমাদের এফ অফ এক্স ইজিক্যাল আমরা কি লিখতে পারি, আমাদের এখানে ফাংশনটা ছিল টেন এর ফাংশন টেন ইউ, দেন টেন ইউ কে ডিফারেনশিয়েট করলে আসতেছে সেক্স স্কোয়ার ইউ। আচ্ছা কিন্তু আমাদের ইউটা প্রপারলি ইউ না, সো আমাদের এখানে প্রপারলি এক্স না, সো আমাদের ইউটাকে আরেকবার ডিফারেনশিয়েট করতে হবে, বাট এটা পার্শিয়ালি ডিফারেনশিয়েট হবে, এজন্য আমাদের এইভাবে লিখতে হবে, ক্লিয়ার? দেন আমরা এটার সাথে যদি একটা এক্স গুণ করে দিই কি আসতেছে আলটিমেটলি, এক্স ইন্টু সেক্স স্কোয়ার ইউ ডেল এক্স। ওকে দেখেন, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি আমরা সবগুলোর জন্য, আমি আর দেখাবো না, আমি সবগুলোর জন্য সিমিলারলি করে যাব, আপনারা দেখাবেন আমি দেখাবো না, বিকজ আপনাদেরও পড়ালয় করতে হবে রাতে, আমি আর টাইম বেশি নিব না, কমেন্টও চেক করবো না। জেড ইন্টু সেক্স স্কোয়ার ডিজেড, ওকে ফাইন। এখন আমরা ইকুয়েশন টু দিয়ে রাখছিলাম না, ইকুয়েশন টু এর মধ্যে আমাদের আসতে হবে, ইকুয়েশন টু তে আসি, মানগুলা বসাই, ইকুয়েশন টু এর মধ্যে যদি আমরা সবগুলো মান বসাই আমাদের আসবে এরকম সেক্স স্কোয়ার ইউ টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই আগে লিখে ফেললাম, আচ্ছা সমস্যা নাই, স্কয়ার ইজ ইকুয়াল টু টু ইন্টু এখানে এফ এর মানটা লিখব টেন ইউ, ওকে দ্যাটস ফাইন, সেক্স স্কোয়ার কমন যায়, আমরা ডি ডেল ডেল ইউ বাই ডেল এক্স এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ইউ টু দি পাওয়ার ইউ আন্ডার স্কোর এক্স, ওয়াইটা লিখতে পারি ইউ আন্ডার স্কোর ওয়াই, জেডটা লিখতে পারি ইউ আন্ডার স্কোর জেড, অ্যান্ড এখানে থাকতেছে আমাদের টু টেন ইউ। আচ্ছা দেন যদি সেকেটটাকে ওইদিকে মুভ করি, আমাদের এখানে এক্স এর মানটা আগে লিখানি, এটা আর লিখবো না, এটা যেমন আছে তেমনই থাকবে, ওকে মুভ করে দিলাম, সেক্স স্কোয়ার ইউ, দেন টেনকে যদি আমরা ভাঙি, টেনকে ভাঙলে কি আসতেছে সাইন ইউ বাই কজ ইউ, আর সেক্স স্কোয়ারকে ভাঙলে আসতেছে ওয়ান বাই সেক্স স্কোয়ার ছিল, সো আলটিমেটলি আচ্ছা ভাঙিয়ে দেখাই, এটা আসলো আসবে এরকম, উল্টায় যাবে, উল্টায় গেলে এটা আসবে, পরে যদি কাটাকাটি করে একটা কজ ইউ চলে যাবে, আর একটা থাকতেছে কি টু সাইন ইউ ইন্টু কজ ইউ, অ্যান্ড এটার সূত্র হলো টু সাইন সরি সাইন টু ইউ, হয়েছে মিলছে, আচ্ছা মিলে নেই এখনো, দাঁড়ান এক্স ইন্টু ইউ এক্স প্লাস ওয়াই ইন্টু ইউ ওয়াই প্লাস জেড ইন্টু ইউ জেড, আচ্ছা একটু উপনিষ হয়ে গেছে, ওকে প্রুফ, তো প্রুফ করতে বলছে প্রুফ করে দিছি, দেখেন জাস্ট
পরেরটা সেম 15 নম্বর, সেম 14-15 থেকে ম্যাথ আসবে, শিওর থাকেন। অ্যান্ড বড় কোশ্চেনের মধ্যে এটাই জাস্ট একটা বড় কোশ্চেন আছে যেটা দিয়ে আপনাকে ঘাবড়াইতে পারে। সো 14-15 করেন, ভালোভাবে করেন, না আসলে আবার আমার দোষ দিয়েন না। আচ্ছা দেন 18-19, 18-19 আমাদের বলা আছে চেইন রুল। সো চেইন রুলের দুইটা রুল আছে, আগে রুল দুইটা বুঝাই দিই। আচ্ছা ম্যাথে দেখেন, এখানে দেখেন চেইন রুলে দেওয়া আছে, একটাতে আপনার বলছে ডেল দিয়ে বের করার জন্য ডেল টি বাই ডেল আর, অ্যান্ড দুইটা বের করতে বলছে, ডেল টি বাই ডেল থিটা, হ্যাঁ থিটা, আর আরেকটাতে বলছে ডি জেড বাই ডি থিটা। কেমনে কি, এখানে তো আমরা সব ডেল দিয়ে করছি, ডি কির থেকে আসলো? হ্যাঁ ভাই ওয়েট করেন, এখানে একটা মজা আছে। আর আরেকটা জিনিস, এখানে ম্যাথে একটা ভুল আছে যেটা হয়তো আপনারা খেয়াল করছেন কি না করছেন আমি জানি না, এখানে একটা ভুল আছে, এখানে এক্স এর জায়গায় ওয়াই দিবেন, না হলে ম্যাথ মিলবে না, কোনোদিনই মিলবে না। এখানে জাস্ট অসংজ্ঞায়িত মান একটা আসে। সো অথবা জাস্ট থিটাকে জিরো ধরে রাখতে পারেন, এখানে যা আছে থিটাকে জিরো ধরে এখানে যা আছে ওটা দিয়ে কাউন্ট করতে পারেন, ম্যাথ মিলবে। সো আসি চেন রুলে, চেন রুলটা কি? আচ্ছা আমাদের একটা ফাংশন, যদি 1 নম্বর রুল, ইউ দ্বারা একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই দেওয়া থাকে, অ্যান্ড এখানে এক্সের মানটা জাস্ট একটা মান দিয়ে চিহ্নিত করা, ওয়াই এর মানটাও জাস্ট একটা মান দিয়ে চিহ্নিত করা, দ্যাট মিন্স কি, জাস্ট ধরেন এক্স ইকুয়াল টু 2x² অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 2y², এটা হলো একটা মান দিয়ে চিহ্নিত করা, জাস্ট একটা ভেরিয়েবল, জাস্ট একটা ভেরিয়েবল, এখানে জাস্ট এটাই বলছে একটা ভেরিয়েবল, জাস্ট জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে যদি চিহ্নিত করা থাকে তাহলে আমাদের রুলটা হবে এরকম, ডি দিয়ে কাউন্ট হবে, তখন হোল ডিফারেন্সিয়েট হবে, অ্যান্ড যেই ভেরিয়েবলটা থাকবে ওই ভেরিয়েবলটা নিচে হবে ইজ ইকুয়াল টু, এখানে আবার জিনিস প্যাচ লাগান না, এখানে হবে ডেল এফ বাই ডেল এক্স ইনটু ডি এক্স বাই ডি টি প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ইনটু ডি ওয়াই বাই ডি টি। আচ্ছা জাস্ট নর্মালভাবে বুঝাই দিই, আপনার একটা কনস্ট্যান্ট থাকবে, একটা ভেরিয়েবল থাকবে দুইটার জন্যই, সেম টাইপের ভেরিয়েবল একটা থাকবে, সেম টাইপ না সরি, একটা ভেরিয়েবল থাকবে এক্স আর ওয়াই এর জন্য, অ্যান্ড আপনার এটার চেইন রুল হবে ডি এফ বাই ডি টি, হোল ডিফারেন্সিয়েট করতে হবে, ডি এফ বাই ডি টি ইজ ইকুয়াল টু ডেল এফ বাই ডেল এক্স। মনে রাখবেন যে ফাংশানটা আছে ওই ফাংশানটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন এক্স এর জন্য ফার্স্টে, দেন করবেন এক্সের ফুল ডিফারেন্সিয়েশন করবেন টি এর জন্য, দ্যাট মিন্স ডি এক্স বাই ডি টি, এভাবে মনে রাখবেন, প্লাস এফ এর যে ফাংশানটা আছে ওইটাকে ওয়াই এর জন্য পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবেন এটা, অ্যান্ড দেন ওয়াই এর যে ফাংশানটা, ওয়াই দিয়ে যেটা বর্ণিত আছে ওইটাকে টি এর জন্য করবেন হোল ডিফারেন্সিয়েট ডি ওয়াই বাই ডি টি। আচ্ছা এটা গেল একটা সিস্টেম, 2 নম্বর সিস্টেমে আসি, একটা ফাংশান আবার ধরি দেওয়া আছে এরকম, অ্যান্ড এইখানে একটা টুইস্ট আছে, এক্স এর ভেরিয়েবল আছে দুইটা, সাপোজ এস আর টি ধরলাম, ওয়াই এরও ভেরিয়েবল দুইটা এস আর টি, তখন কি হবে? তখন ভাই আর হোল ডিফারেন্সিয়েট কাউন্ট হবে না, তখন নর্মালভাবে ডিফারেন্সিয়েট কাউন্ট হবে, অ্যান্ড ডিফারেন্সিয়েশনটা করতে হবে আলাদা আলাদা জন, আলাদা আলাদা ভেরিয়েবলের জন্য, দ্যাট মিন্স এস এর জন্য টি এর জন্য, এস এর জন্য টি এর জন্য আলাদা আলাদা করতে হবে। কীভাবে করবেন? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আসেন দেখাই, ডি ইউ বাই সরি ডেল ইউ বাই ডেল এস ইজ ইকুয়াল টু ডেল এফ, এখানে সব ডেল হবে,
একটাও ডিউ হবে না পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে যখন দুইটা ভেরিয়েবল থাকবে। অ্যান্ড দুইটা ভেরিয়েবল একটা ভেরিয়েবল কীভাবে বুঝবেন, সেটা হয় ম্যাথের মধ্যে দেওয়া থাকবে যে দুইটার জন্য বের করতে হবে, অথবা ম্যাথের মধ্যে দুইটা ভেরিয়েবল দিয়ে দেওয়া থাকবে। যেমন আগে একটা করলাম আর স্কোয়ার ইনটু সাইন থিটা, এখানে ভেরিয়েবল দুইটা, আর স্কোয়ার একটা ভেরিয়েবল, সাইন থিটা একটা ভেরিয়েবল, থিটা আলাদা একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল আলাদা, এরকম দেওয়া থাকবে। অথবা প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে যে দুইটা মান বের করো অথবা একটা মান বের করো, জাস্ট এনাফ, জাস্ট আগের মতোই এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল এস প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল এস। গেল এসের কাহিনি, টি এর কাহিনিতে আসি, ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল টি, জাস্ট সব ঠিক থাকবে, দুটা চেঞ্জ হবে, জাস্ট এস এর জায়গায় ডেল এস এর জায়গায় ডেল টি হবে, ডেল এস এর জায়গায় ডেল টি হবে, ডেল টি এর জায়গায় ডেল এস হবে, যখন যেটা করেন কোনো সমস্যা নেই। অ্যান্ড এখানে যে এস আর টি থাকবে এরকম কোনো কথা না, আপনার ম্যাটটা চেঞ্জ করে দিতে পারে, আপনার ম্যাটটা আর দিয়ে দিতে পারে, থিটা দিয়ে দিতে পারে, এ বি সি ডি যে কোনো কিছু দিতে পারে, জাস্ট ওইভাবে কাউন্ট করে মাথায় রেখে ওইভাবে চিন্তা করে ম্যাটটা করবেন, ডেল ওয়াই বাই ডেল টি। হোপফুলি সূত্রটা বুঝছেন, ম্যাথে ঢুকি আমরা, 18 নম্বর 19 নম্বর দুইটাই করব। 18 আমাদের দেওয়া আছে, টি ইজ ইকুয়াল টু, এটা আমাদের মেইন ফাংশনটা, ওকে ডান। এখন দেখেন আর কস থিটা ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, এই যে পাই গেছেন, দেখেন আর এখানে একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল, থিটা আলাদা একটা ভেরিয়েবল, থিটা এখানে আলাদা একটা ভেরিয়েবল, এই যে আমাদের দুইটা ভেরিয়েবলের জন্য এখানে কাজ করতে হইতে, তাহলে এটা কী হবে, চেন রুল, সেকেন্ড চেন রুলটা ইউজ হবে। তো সেকেন্ড চেন রুল যদি আমরা ইউজ করি তাহলে আমরা কী লিখতে পারি, ডেল টি ইজ ইকুয়াল টু, সরি, ডেল টি বাই ডেল আর ইজ ইকুয়াল টু, ফার্স্টে আমাদের কী লিখব, ডেল টি বাই ডেল এক্স ইন্টু ডেল এক্স বাই ডেল আর প্লাস ডেল টি বাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই বাই ডেল আর লিখলাম। অ্যান্ড আমরা ফার্স্টে এটা লিখে নিব, সূত্র দুইটা যে দুইটা অথবা একটা যেটাই হয় সূত্রটা ফার্স্টে লিখে নিয়ে দেন আমরা ম্যাথের কাজটা করব, তাহলে ম্যাথ বেটার হবে। ওকে ডান, সূত্রর সাথে আমরা ডান, সূত্রর সাথে ডিল সব শেষ, এখন ম্যাথে আসি, করেন ম্যাথ। দেখেন ফার্স্টে আমাদের টিটাকে এক্সের জন্য ডিফারেন্সিয়েট করতে হবে, করেন টিটাকে এক্সের জন্য ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে, 3x² y মাইনাস, আর কি থাকতেছে, x² + y³ 2xy³, 5-এরটা কাউন্ট হবে না, ইনটু মাইরে দেন। এখন এক্সকে যদি আরের জন্য করেন কি আসবে, এক্স রে, এই এক্সটাকে আরের জন্য করেন, আর করলে আর তো ওয়ান হয়ে যেতেছে, কস থিটা থাকতেছে, হ্যাঁ দেন কস থিটা, আচ্ছা টি তো সমানই থাকবে এক্সের জন্য করলে, বসান, ওয়াই রে করবেন আরের জন্য, ওয়াই কি আর সাইন থিটা, আর তো ওয়ান হয়ে যাবে, সাইন থিটা লেখেন, সুন্দর করে লেখেন, এটাই আমাদের আনসার, একটা আনসার বের হয়ে গেছে। সেকেন্ড পার্টে আসি, উপরের পার্ট তো সেমই থাকবে, পরের পার্ট একটু গ্যাঞ্জাম হবে, কেন গ্যাঞ্জাম হবে, আর আর এর মতো থাকবে, কিন্তু কস তো কজের মতো থাকবে না, কজেরটা কি হবে, মাইনাস আর সাইন থিটা, কস কজের যদি আমরা ডিফারেন্সিয়েট করি এটা হবে মাইনাস সাইন থিটা, হইল করলাম, বাট আমার ফোকাসে ঝামেলা করতেছে আজকে অনেক। ওকে ডেল টি বাই ডেল এক্স তো ঠিকই থাকবে, ডেল ওয়াই বাই সরি 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 আমার এখানে একটা প্যাচ ছিল, এখানে একটা ভুল ছিল, এখানে একটা ভুল ছিল, সরি ফর দ্যাট। এটাকে যদি ওয়াইয়ের জন্য করি আমাদের এখানে আসতেছে x³ - 3x² y² ওকে
আই এম সরি ফর দ্যাট, আমি খেয়ালই করিনি। অ্যান্ড এখানে যদি আমরা ওয়াই কে আর এর জন্য থিটার জন্য করি, আমাদের আসতেছে আর কস থিটা, এটাই আমাদের আনসার। 18 গেল, 19-এ আসি, সরি, হ্যাঁ 18 গেল, 19-এ আসি। 19 কি দেওয়া আছে? জেড আমাদের মেইন ফাংশনটা দেওয়া আছে, এক্স ওয়াই, আমি ওয়াই দিয়ে করব, কজ আমি একটা মিলায় দেখাই, দেন পরেরটা পরে। এক্স ইজ ইকুয়াল টু কস থিটা, যে দেখেন একটা দেওয়া আছে, জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে, জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে দেওয়া আছে। থিটার একটা মান দেওয়া আছে ছোটোখাটো, পাই বাই টু, বেশি বড় না, পাই বাই টুই দেওয়া। আচ্ছা, দেন আমাদের এটা একবার হবে, অ্যান্ড দেখেন প্রশ্নেও দেওয়া আছে একবার, দ্যাট মিন্স ডি জেড বাই ডি থিটা, হ্যাঁ। দেন আমরা এটা যদি ডি জেড ডি এক্স, এখন যদি আমরা এটা করি, 1/2 রুট এক্স, এটা আবার প্রপার এক্স না, এখন যদি এটা এক্সের জন্য করি, এখানে কি আসতে, সেখানে একটা ওয়াই আসবে, এটা যদি করি এখানে আসতেছে মাইনাস সাইন থিটা, পরে যদি করি এটা ওয়াই এর জন্য, 2√x তো ঠিকই থাকবে, আসতেছে এক্স প্লাস ওয়ান, এখানে আসবে কস থিটা। ওকে ফাইন, করলাম সব লসাগু কাসাগু করব এখন, কত আমাদের মান দরকার, সবই তো ঠিক আছে, চেঞ্জ তো কিছুই হবে না, জাস্ট ক্যালকুলেশন। ওকে ফাইন, এখন এক্স ওয়ের মানগুলো বসাই, এক্স ওয়ের মান কি ছিল, ওয়াই এর মান ছিল সাইন থিটা, তো এটা এসে মাইনাস সাইন স্কোয়ার থিটা, এক্স এর মান কি ছিল কস থিটা, এটা কস স্কোয়ার থিটা, কস থিটা তো ঠিকই থাকতেছে, নিচে কি হইতেছে, এক্স ওয়ের মান বসালে হইতেছে কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা। ওকে গ্রেট, এখন থিটার মানটা বসাই যেটা আমাদের দেওয়া আছে, তো সাইন থিটার মান যদি আমরা বসাই, বসালে কি আসতেছে, মাইনাস ওয়ান আসবে, এটা পরেরটা কি আসবে, জিরো আসবে, কজেরটাও জিরো আসবে, এখানে ফার্স্টেরটা জিরো আসবে, পরেরটা ওয়ান আসবে, আনসার আলটিমেটলি মাইনাস হাফ। মিনস আচ্ছা, আমি মেবি আমার সলিউশনে জিরো দিয়ে করছি, যে কারণে এরকম আসতেছে, আর আমি এখানে 90 ডিগ্রি দিয়ে করলাম। ওকে দ্যাটস ইট, 7.2 জাস্ট একটা টাইপের ম্যাথ আছে, ওইটাই করবেন, ছয় এবং সাত একদম সেম টাইপের ম্যাথ করেন, কাল জ্ঞান থেকে মাস্ট প্রশ্ন পাইতেছেন 7.2 এর, না পাইলে জিজ্ঞেস করেন ভাই, যে ভাই পাইলাম না তো। ওকে 7.2 মুভ করি আমরা, আচ্ছা 7.2 আমাদের একটা ফাংশন দেওয়া আছে দুটো ভেরিয়েবলের, ধরে যে ফাংশনটা এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে, ওই ফাংশনটার ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে, ক্রিটিক্যাল পয়েন্ট ধরেন এক্স নট ওয়াই নট থাকলে আমাদের ফাংশনটা হবে ডি ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এক্স, ওই যে আবার বের করে নেবেন ইন্টু এফ অফ ওয়াই ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই হোল স্কোয়ার হবে, এটা হবে। দেন যদি ডি স্মলার দেন জিরো হয়, তাহলে এফ এর স্যাডেল পয়েন্ট থাকবে, তাহলে এফ এ স্যাডেল পয়েন্ট থাকবে, ডি যদি জিরো থেকে বড় হয় অ্যান্ড
এফ অফ এক্স, এক্স এর মানটা যদি জিরো থেকে বড় হয় তাহলে এফ এর ম্যাক্সিমাম, রিলেটিভ ম্যাক্সিমাম পয়েন্ট থাকবে। অ্যান্ড 3 নম্বর, যদি ডি যদি 0 থেকে বড় হয় বাট এফ অফ এক্স, এক্স এর থেকে যদি মানটা ছোট হয় তাহলে এফ এর রিলেটিভ মিনিমাম পয়েন্ট থাকবে। অ্যান্ড দেন 4 নম্বর, যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে নো কনক্লিউশন। শেষ আমাদের এই 4টা পার্টি। একটা ম্যাথ করব, 6 7-এর যত ম্যাথ আছে সবগুলা সেম টাইপের, আমি জাস্ট এখন একটা ম্যাথ করব, ভালোভাবে বুঝাই দিব, বাকিগুলো আই থিঙ্ক নিজেরাই পারবেন, নিজেরা ট্রাই করেন। 7টা ম্যাথ আছে মেবি, না ওয়েট, হ্যাঁ 7টা ম্যাথ, 7টা ম্যাথ আছে। ই নাম্বার ম্যাথটা বাদ দেন, সাথে ই নাম্বারটা লাস্টেরটা বাদ দেন, ওইটা করার কোনো যুক্তিগতা নাই, ওইটা বাদ দেন, এত বড় ম্যাথ আসবে না। 6টা ম্যাথ করেন, জাস্ট একটা দেখে আরেক বাকিগুলা করার, বাকি 5টা করার ট্রাই করেন, মাথায় এমনি ঢুকে যাবে অ্যান্ড কালকে এটা থাকতেছে। ওকে দেন ইজি ম্যাথেই যাই, বড় ম্যাথে যাব। আচ্ছা আমি 7 নম্বর করব, সাথে 4 নম্বর করব। ওকে স্টার্ট করা যাক, সাথে 4 নম্বর দেওয়া আছে, জেড ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x² মাইনাস 3y² মাইনাস 8। ওকে ফাইন, আমাদের বের কী করতে হবে ডি এর জন্য, জেড এক্স এক্স, জেড ওয়াই ওয়াই, জেড এক্স ওয়াই। ওকে ফাইন, ফার্স্টে জেড এক্স বের করি, জেড এক্স বের করলে এটা আসতেছে কি 3x² প্লাস 6x। ওকে জেড এক্স এক্স বের করি এটা থেকে, 6x প্লাস 6, ফাইন। জেড ওয়াই বের করি, জেড ওয়াই কি আসতেছে 3y² মাইনাস 6y, জেড ওয়াই ওয়াই, 6y মাইনাস 6, জেড এক্স ওয়াই, এক্স কে জেড এক্সটাকে ওয়াই এর জন্য করবো, পুরাপুরি 0 হবে, দ্যাটস ইট। আচ্ছা এখন ক্রিটিক্যাল পয়েন্টের হিসাব, ফর ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট আমরা কীভাবে নির্ণয় করবো, ক্রিটিক্যাল পয়েন্ট আমরা নির্ণয় করবো এইভাবে, জেড এক্স আর জেড ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট নির্ণয় করবো। সো ধরে নিই জেড এক্স ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড জেড ওয়াই ইজ ইকুয়াল টু 0, সো আগে জেড এক্স এরটা কাউন্ট করি, 3x² প্লাস 6x ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু। আচ্ছা আরেকটা কথা, এখানে আমাদের এক্স ওয়াই দিয়েও থাকতে পারে, সো এক্স ওয়াই দিয়ে থাকলে কী করবেন, একটা পার্টে জাস্ট ওয়াই বের করবেন, ওয়াই ইজ ইকুয়াল টু ধরেন 2² সরি 2x² মাইনাস এক্স এক্স, অথবা 2x² মাইনাস 4 আছে, আচ্ছা ঠিক আছে গ্রেট। দেন ওই পার্টটাকে নিয়ে এই পার্টে বসাই দিবেন, এই পার্টে বসাইলে এক্স এর একটা মান চলে আসবে, দেন এক্স এর মানটা ওয়াই এর মানে ইনপুট করবেন, ইজিলি আপনার সবগুলো মান চলে আসবে। আচ্ছা করি এটা, এটা করলে 3 আর এখান থেকে বাদ যাইতেছে, একটা এক্স কমন নেই, 3 বাদ দেওয়ার পরে এক্স প্লাস 2 লিখতে পারতেছি আমরা, এখান থেকে আমরা ইজিলি এক্স এর মানটা বের করতে পারতেছি, এক্স ইকুয়াল 0, এক্স ইকুয়াল মাইনাস 2 বেরোলো। আর এখানে আসি, জেড ওয়াই কী ছিল, জেড ওয়াই ছিল 3y² মাইনাস 6y, 0, 3 বাদ দিলাম দুটো থেকে, একটা ওয়াই কমন নিলাম, ওয়াই মাইনাস 2 থাকতেছে, সো এখান থেকে আমরা ওয়াই এর মানটা পাইতেছি, ওয়াই ইজ ইকুয়াল টু 2। আচ্ছা এখন আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো কী হবে দেখেন, ক্রিটিক্যাল পয়েন্টটা কীভাবে লিখবেন, সো দ্য ক্রিটিক্যাল পয়েন্টস আর, এক্সের একটা কম্পোনেন্ট নেন, ওয়াইয়ের একটা নেন, এক্সের আর যেটা নিচ্ছিলেন ওইটা নেন, ওয়াইয়ের পরেরটা নেন, এক্সের সেকেন্ডটা নেন, ওয়াইয়ের ফার্স্টেরটা নেন, এক্সের সেকেন্ডটা নেন, ওয়াইয়ের সেকেন্ডটা নেন, শেষ। জয়টা থাকবে ওইটা ওইভাবে কাউন্ট করে জাস্ট বসাই দিন, আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বেড়েছে 4টা। ওকে ফাইন গ্রেট, এখন আমাদের কী বের করতে হবে, ডি বের করতে হবে। সুতরাং আগের ডি এর সূত্রটা লিখে নিই আমরা, জেড এক্স এক্স ইন্টু জেড ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই
হোল স্কোয়ার, ফাইন লিখলাম, হইল। দেন প্রতিটা ক্রিটিক্যাল পয়েন্টে আমরা এখানে ডি এর মানটা বের করতে হবে, প্রতিটা ক্রিটিক্যাল পয়েন্টে। সো লিখি অ্যাট 0 0, ডি এর মান কত হইতেছে? 0 0 যদি আপনারা বসান এক্স এক্সে, 0 মান বসালে এখানে একটা 0 আসতেছে, একটা 6 থাকতেছে, লিখলাম 6 এখানে, লিখলাম বাবা 6। ওয়াই এর মান 0 বসান, -6 আসতেছে, লিখলাম -6। আর এক্স ওয়াই এর মান তো 0ই, আর কি আইব। সো -36, এন্ড এটা 0 থেকে ছোট। কি লিখতে পারতেছি আমরা তাহলে? সো জেড হ্যাজ এ স্যাডেল পয়েন্ট অ্যাট 0 0। ওকে, কীভাবে লিখছি? যদি আমাদের ডি এর মানটা 0 থেকে ছোট হয়, 0 থেকে জাস্ট ছোট হয়, তাহলে জেডের একটা স্যাডেল পয়েন্ট আছে। অ্যান্ড 0 থেকে যদি ছোট হয়, তাহলে সুন্দর করে স্যাডেল পয়েন্ট লিখে দেবেন, লাস্ট লিখবেন এত পয়েন্টে এটার একটা স্যাডেল পয়েন্ট আছে। আচ্ছা, গেল আমাদের এক পার্ট, এখন আসতেছে 0 2-র পার্টে। আচ্ছা আসি, অ্যাট 0 2, 0 2-তে কী আসতেছে? ডি ইজ ইকুয়াল টু, হ্যাঁ দেখেন এখানে 0 বসান, +6, 2 বসালে কি আসতেছে? 4 -6। আচ্ছা, মানে 6 × 6 আসতেছে, 6 × 6 -0 36। ওরে, খুব সুন্দর মান আসছে, 0 থেকে বড় আসছে। আচ্ছা, এখানে স্যাডেল পয়েন্ট থাকতেছে না, খুশির সংবাদ। তো স্যাডেল পয়েন্ট না থাকলে কী করতে হইতেছে আমাদের? জেড এক্স এক্সটা দেখতে হবে। সো জেড এক্স এক্স অ্যাট 0 2 কী হবে? +6 আসছিল, ইজ ইকুয়াল টু 6, যেটা 0 থেকে বড়। ওয়াও, আমাদের একটা ম্যাক্সিমাম রিলেটিভ পয়েন্ট আছে এখানে। সো জেড হ্যাজ রিলেটিভ ম্যাক্সিমাম, আত্মীয় স্বজন সহ সবই আছে এখানে, আত্মীয় স্বজনের ম্যাক্সিমাম আছে আর কিছু না, রিলেটিভ ম্যাক্সিমাম অ্যাট 0 2। ওকে ফাইন, লিখলাম। দেন অ্যাট মেবি -2 0, হ্যাঁ -2 0। ওকে, কাউন্ট করি -2 0-তে ডি এর মান কী আসতেছে? ডি এর মান আসবে যদি -2 বসান, তাহলে -6 আসবে, আর 0 বসালে -6 আসবে, আর ওটা তো 0ই, আলটিমেটলি 36। অ্যাগেইন স্ট্রাইকস, গ্রেট। জেড এক্স এক্স দেখেন অ্যাট -2 0, বাট এইবার আর স্ট্রাইক করলো না, এবার কী হলো? এবার -6 হয়ে গেছে। সো ব্যাড লাক, এখন কি রিলেটিভরা সব মিনিমাম হয়ে গেছে। সো জেড হ্যাজ রিলেটিভ মিনিমাম অ্যাট -2 0, গ্রেট। তিনটা হয়ে গেছে, আরেকটা আছে মাত্র, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। অ্যান্ড এটার পরে হট সাজেশন ওয়েট করতেছে, অলরেডি হট সাজেশন সবই তো দিয়ে দিলাম, বাকিটা আছে কি আর? আচ্ছা, এখানে -6, পরটা আছে 6, আরটা আছে 0। সো এখানে আমাদের ছিল -6, 0 থেকে ছোট। ওকে অ্যাগেন, সো জেড হ্যাজ এ স্যাডেল পয়েন্ট অ্যাট 2 -2, গ্রেট। আমাদের শেষ 6-7, চ্যাপ্টার 7.2 এর 6-7 পুরা সেম। সো আমরা আবার হট সাজেশনে ফিরে আসছি, আমরা যদি হট সাজেশনটা আরেকবার রিভিউ দিই, আমি যদি এখানে চ্যাপ্টার 7-এর জন্য লিখি, সেভেন পয়েন্ট ওয়ান স্পাইসি 7.2, 6-7 করেন, কালকে কমন না আসলে আয়সা বললেন আমারে, একটা মাস্ট থাকবে এখানে, অ্যান্ড আই হোপ কোশ্চেন আসছে এটা থেকে। আর 7.1-এর 18, 19, 12,
আর কি আছে, ওয়েট দেখে নিই। 14, 15 বোর্ড কোয়েশ্চেন মাস্ট, এইগুলো থেকে একটা, বাকি যা আছে শর্ট কোয়েশ্চেন। ওকে, বহুত ঝামেলার পরে আজকে এটা নিছি, এন্ড দেখেন লাস্টে আবার সুন্দর করে দেখায় দিই। হ্যাঁ, শো করতেছে। এটা হলো আমাদের হট সাজেশন, করতে থাকেন রাত্রে থেকে, কালকে 3টার সময় পরীক্ষা, সুন্দর করে রিভিউ দেন, রিভিউ দিলে আই থিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তো গতকালকের কষ্টের পর, এর আগের দিন কষ্টের পর, আজকে সুন্দর করে ম্যাথ লাইফটা নিতে পারছি, ফুললি ফ্রেশ লাগতেছে। অ্যান্ড সাথে থাকার জন্য ধন্যবাদ। ম্যাথ করেন, খুশি থাকেন, পরীক্ষা ঠিক মতো দেন, ফাইনাল পরীক্ষা দিয়ে দেন, শান্তিতে এক মাস ঘুমাইতে থাকেন। আল্লাহ হাফেজ।